সংস্কৃত নৃশব্দ থেকে নারী শব্দের উৎপত্তি প্রতি বছর নারী দিবস আসলে আমরা সচেতন হই সোচ্চার হয়ে নারীর অধিকার নিয়ে গলায় ফেনা তুলি কিন্তু দু সালে এসে দাঁড়িয়েও আমরা কতটুকু বলতে পারি নারী নয় পুরুষ নয় মান মানুষ হিসেবে আমরা কতটুকু মাথা তুলে দাঁড়াতে পেরেছি কেন এখনও দু হাজার সালে এসেও ধর্ষণের শিকার হতে হয় মেয়েদের যৌতুকের কারণে মেয়েদের মৃত্যু হয় ভেদ সমস্যাটা কোথায় নারী পুরুষের ভেদাভেদে ভেদে ক্ষুদ্রতায় দন্যতায় মানসিকতার সমস্যা কেন আমরা বলতে পারছি না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোর গোল টেবিল বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া রহমান এবং আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি আমার সাথে কারা কারা আছেন এবং আজকে আমাদের গোল টেবিলের বিষয়বস্তু হচ্ছে পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও আমরা কতটা আত্মবিশ্বাসী হতে পেরেছি কতটা মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছি বা এই সমাজ আমাদেরকে কতটা সে অবস্থান দিয়েছে সেটি জানার চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে আমার সাথে যারা আছেন এই আলোচনায় পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছেন সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নঈম নিজাম আছেন ইমদাদুল হক মিলন সম্পাদক কালের কণ্ঠ আছেন মেজর জেনারেল আব্দুর রশিদ আছেন নুরজাহান বেগম মুক্তা সংসদ সদস্য নার্সি নাওয়াল মিন্টু উদ্যোক্তা নার্গিস আক্তার চলচ্চিত্র নির্মাতা ডাক্তার ফৈজানা রহমান সহকারী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সাবিনা আক্তার তুহিন সংসদ সদস্য মুনি চিফ নিউজ এডিটার নিউজ টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে ডাক্তার জাহানারা আরজু আছেন আমাদের সাথে তারপরে আছেন অ্যাডভোকেট এলিনা খান তারপরে আছেন খুজিস্তা নুরি জাহান পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন ডাক্তার সহেলি আহমেদ সুইটি আছেন শামা সাংগঠনিক সম্পাদক বিএনপি এবং আরও অনেকে আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন কিছুক্ষণ পর কিন্তু আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিব আমি যদি সম্পাদক বাংলাদেশ প্রতিদিন আপনাকে দিয়ে শুরু করি তারপরে আলোচনাটা আমরা আসলে সবার মধ্যেই আমরা সবাই এই নিয়ে কথা বলবো এক এক করে নয় অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের বাংলাদেশ প্রতিদিনের আমরা গত বারও এক ধরনের এ ধরনের আয়োজন করেছিলাম এবং এবারও আপনারা সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে নিউজ টোয়েন্টি ফোর পরিবার এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ব্যক্ত করছি এবার বিষয়টা যে নারী আন্দোলন নিয়ে নারী সংগ্রাম নিয়ে আমি যদি বলি আত্মবিশ্বাসে বলিয়ান হও আত্মবিশ্বাসের সূত্রপাতটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দরকার আমি তো ছোটোবেলা থেকে আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস লেখার পর আমার বন্ধুবার ভিন্ন কমেন্ট দিল আমি ছোটোবেলা থেকে দেখলাম আমার আমাদের সংসারটা সামলাচ্ছেন আমার মা এবং আমি সেইভাবে দেখে বড় হতে অভ্যস্ত আমি বড় হওয়ার পর দেখলাম আমার যিনি যার সঙ্গে আমার সংসার শুরু তিনি সংসার সামাল দিচ্ছেন আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা অভ্যস্ত আমার বাবাকে আমি সেভাবে কখনো দেখিনি যে সংসারের হাল ধরতে আমার কাছে মনে হয়েছে না আমার বাবা আমার আমি আমি আমরা যে ধরনের সারাদিন কাজ করি পর সংসার জীবন ঘোরা নারীর যে আমার কাছে মনে হয় যে আত্মবিশ্বাস যদি থাকে সেই জায়গাটা কোনোরকম পত্যই যদি ধীর থাকে সফলতা আসার কোনো রকম থাক বাধাবিঘ্ন থাকে বলে আমি মনে করি না আমি একটু অনেকদিন আগের একটি ঘটনাতে যাব। আমরা যদি দেখি নবাব ফয়জুল এসা বেগম রোকেয়ার আগেও যদি সংগ্রামটা শুরু আমরা নবাব ফয়জন্যাস দিয়ে কিন্তু শুরু করতে হবে আঠারোশো সালে যে নারীর জন্ম তিনি কিন্তু দীর্ঘ সময় তার প্রথম সংগ্রাম স্বামীর সঙ্গে তার তিনি রূপ জালাল নামে একটা বিখ্যাত তখনকার সময় একটা বিখ্যাত উপন্যাস লিখেছিলেন তার জীবনীর অংশ ছিল এর বাহিরেও ছিল সব কিছু মিলিয়ে তার সেই সময় লেখা সেই নারী সেই সময় তার জমিদারি পরিচালনা করতেন ঘোড়ায় চড়ে তিনি ত্রিপুরা গিয়ে তার স্বামীর সংসারে তার সতীন থাকানি তিনি মামলা করলেন এবং খরপোশ দাবি করে একদিনের জন্য স্বামীর সংসার করলেন না তিনি লাকসামের পশ্চিমগাঁও যে এলাকাটা সেখানে বাবার বাড়ির কাছে স্বামীর সম্পদের উপরেই কিন্তু বাড়ি করে নিজে আলাদাভাবে বসবাস শুরু করলেন এবং ভাই বোনদের মধ্যে পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবাই থার্ড থার্ড থাকার পরও দুই ভাইকে বাদ দিয়ে তখনকার সমাজে জমিদারি করায়ত্ত করার এবং তার মা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমার এই মেয়েটি সবচেয়ে যোগ্য তাকে সেই দায়িত্ববার গ্রহণ করবে মা তার মেয়েকে সমর্থন এবং তিনি সফল একজন নারী হিসেবে সেই সময় তখন তার স্বামীর বিরুদ্ধে যখন মামলা করলেন মামলা কিন্তু এক লক্ষ টাকা তখনকার সময় জরিমানা হয়েছিল এবং পশ্চিমগা এলাকার যে তার স্বামীর জমিদারি যে অংশটুকু ছিল সেই জমিগুলো দিয়ে মধ্যস্থতা করতে হয়েছিল আমি এই কারণেই বলছি তখনকার সময় একজন নারী ঘোড়া চড়ে তার জমিদারি দেখা তখনকার সময় একজন নারী যদি করতে পারেন সেই সময় সাহিত্য তার রচনা করার ক্ষেত্রেও সমস্যা হয়নি তার চলার ক্ষেত্রেও সমস্যা হয়নি হয়তো আমরা বলবো যে তিনি অবস্থাপন্ন পরিবার তিনি জীবনে একটা বড় সময় মাত্র পাঁচ বছর স্বামীর সঙ্গে সংসার করেছিলেন বাকি সময় তো লড়াই করলেন লড়াই যদি তিনি তখন কিন্তু বলতে পারতেন তার স্বামী তো একজন মহা দাপটশালী জমিদার ছিলেন সেই তার তো তার লড়াইয়ের জায়গাটুকু তো কোনোরকম কমতি ছিল না এবং লড়াই তার নিজের মধ্যে আত্মবিশ্বাসটুকু এতটুকু ছিল যে আমি এই জায়গাটুকু জয়লাভ করুক সবচেয়ে বড় কথা নারীর শিক্ষা সংগ্রামের জন্য তার বড়ো অবদানটুকু তিনি সেই সময় লাক কুমিলাতে স্কুল প্রতিষ্ঠা করলেন লাকসামে কলেজ প্রতিষ্ঠা করলেন স্কুল প্রতিষ্ঠা করলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এমনকি তিনি যখন মক্কা শরীরে হজ করতে গেলেন গিয়ে দেখলেন নারীর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই তিনি সেখানে নারীর জন্য আলাদা করে ব্যবস্থা গ্রহণ করলেন এবং সেখানে নারীর জন্য তখনকার সময় সৌদি আরবকে তিনি একটি গরিব রাষ্ট্র হিসাবে তার বইয়ের মধ্যে উল্লেখ করে তুমি সেখানে তাদের জন্য ব্যবস্থা করলেন তাদের নারীর জন্য একটা আলাদা যে নামাজ পড়ার বা নারীর জন্য অজু করার জায়গাগুলো থাকার ব্যবস্থাগুলো সেপারেট করে দিয়ে গেলেন আমি এই কারণে বললাম যে আঠারোশো শতকের বেগম রোকেয়ার আগেও যিনি সংগ্রাম শুরু করেছিলেন পরবর্তী সময় বেগম রোকেয়া বা অন্যান্য ক্রমান্বয় ধারাবাহিকতা এই জায়গাগুলোতে আত্মবিশ্বাসের জায়গাটুকু তার ওই ওখানেই ছিল যে আমি যদি সংগ্রাম করি আমার এই সংগ্রাম সফলতা সফলতা আসবে আমি মনে করি আমাদের এই জায়গাটুকুতে এখন আমরা ঘরে বাইরে যে জায়গাটুকুতে আমাদের অনেক অনগ্রসতা আসছে কিন্তু আমি একটু বলবো আপনাদেরকে শুধু আমি বক্তব্য দীর্ঘ করব না সেটা হলো গ্রামীণ অবকাঠামো আমার জিডিপির বড় অবদানটুকু কিন্তু এখনও নাড়িয়ে রাখে আপনি দেখেন আমি ছোট্ট একজন সাধারণ কৃষকের জায়গায় যাব আমি হয়তো বলবেন যে আপনার জমিদার অংশ সাধারণ একজন কৃষক যেই কৃষকের হয়তো পাঁচ কাটা দশ কাটার সমপরিমাণ জমি আছে সেই একজন ছোট্ট একটি কুড়েঘর সেই কুড়েঘরে যখন একটা হাঁস কিংবা একটা মুরগি পালন করা হয় ছোট্ট একটা গাভি লালন করে সেখানে তার গরুর দুধটা নিয়ে বিক্রি করা হয় পরের দিন কিংবা স্বামীর ছোট্ট মাছার একটা ঘর কোনায় একটা চায়ের দোকান থাকে সে কোনায় ওই বাড়ি থেকে আসা সে দুধের ইয়ে চাটা বানানো হয় কিংবা লাউ কোমড়াটা সেখানে বিক্রি করা হয় বাংলাদেশের জিডিপিতে সেভাবেই অবদান রাখা হয় আপনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নারীর যে বলিষ্ঠ ভূমিকা এখন কিন্তু কিষানীর দায়িত্ব সে পালন করছে আবার ঘরের কাজটুকু যেভাবে সামাল দিচ্ছে আমার কাছে মনে হয় ওই সংগ্রামের জায়গাটুকুতে আমাদের সমাজের পিছিয়ে পড়া আমাদের জায়গাগুলো থাকবে আমাদের আত্মবিশ্বাস জায়গাটুকু যত বেশি বলিয়ে নেবে যত বেশি সচেতনামূলক অবস্থান তৈরি হলে সেটা সম্ভব যদি আমরা আপনারা যারা ধরনের অবস্থান আমাদের জায়গা থেকে যার যার জায়গা থেকে আমরা সচেতন করে তুলতে পারি আমাদের গ্রামীণ নারীদেরকে আমাদের শহরের নারীদেরকে আমাদের অন্য অন্য জায়গাগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে থাকে যে প্রতিযোগিতামূলক জায়গাতে এখন তো নারীরা অনেক ক্ষেত্রে আমরা সফলতার সঙ্গে কাজ করতে দেখি আমরা দেখি আমাদের পুরুষ সহকর্মী ছিংয়ে নারী সহকর্মীরা কাজের প্রতি অনেক বেশি যত্নশীল থাকে আমি দুটি কিংবা তিনটি প্রতিষ্ঠান সরাসরি দায়িত্ব থেকে আমার কর্মক্ষেত্র থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি আমাদের নারী সহকর্মীদের প্রতি আমরা নির্ভরশীলতা বাড়াই এই কারণে যে কাজটুকু সে সেন্সিয়ারিটি সঙ্গে করে আসবে কিন্তু অনেক সময় দেখা যায় ঠিক আছে আমার পুরুষ সহকর্মী সে একটু যাওয়ার সময় একটু দশ মিনিট এই কাজটা কতটুকু আসবে বা আমি অনেক সময় জিজ্ঞেস করি তুমি স্পটে তো আবার জিজ্ঞেস করে কে গেলো রিপোর্টার আমি টেলিভিশন আমাদের নিউজ পেপারের কথা বলছি টেলিভিশন তো যেতেই হবে তাকে এবং কাজটা করার ক্ষেত্রে একটা থাকবেই কিন্তু দেখা গেলো ছেলেটা হয়তো অনলাইন থেকে একটা নিউজ করে দিল কিন্তু মেয়েটা হয়তো সরাসরি গিয়ে অংশগ্রহণ করলো নির্ভরশীলতার জায়গাটুকু নারী সেখানে অবস্থান করছে আমি শেষ করবো এটি বলে যে আপনাদের আমাদের সচেতনতার সচেতনতার সৃষ্টির জন্য যে তাগিদ দেওয়া দরকার রাজনীতির ক্ষেত্রে আপনারা যারা রাজনীতি করছেন চলচ্চিত্র নির্মাণ করছেন উদ্যোক্তা আছেন এখানে যারা সমাজের আপনার বলিস্টন্ত্র আপনারা মিডিয়া পরিচালনার সঙ্গে দায়িত্ব আছেন আপনার চিকিৎসার সেবাতে অনেক বড় অবস্থা অবস্থান করে আছেন আপনাদের এখানে যারা আমি মনে করি আপনাদের আমাদের মিডিয়া হিসেবে আমাদের দায়িত্ব আপনাদের জায়গায় আপনাদের দায়িত্ব আমরা নতুন করে সবাই যদি আমরা জাগ্রত হতে পারি অনেক কিছু করা সম্ভব অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নয় নিজাম উনি আত্মবিশ্বাস দৃঢ়তা এবং সংগ্রামের কথা বলছিলেন উনি বলছিলেন যে ওনার নারী সহকর্মীদের ব্যাপারে একটি আরেকটি কথা বলতে চাই এবং উনি বলছিলেন যে তাদের কাছ থেকে কাজ ভালো পান এবং তাদের কাছ থেকে সততাটুকু পান এটুকু বিশ্বাস করি আমি আমি একটু সমবায়দের কাছে যেতে চাইছি এবং ফ্লোর সবার জন্যই ওপেন থাকবে আমি প্রথমেই আজকে বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এবং নিউজ টোয়েন্টি ফোর এবং নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের আয়োজন করার জন্যে তো আজকে অনেক ট্যালেন্টেড এবং অনেক যোগ্য নারীদের সমাহার আপনারা এখানে করেছেন সেই সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এই নারী দিবসের শুভেচ্ছা এবং আপনারা যারা পুরুষরা আছেন তাদেরকেও নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি কারণ অবশ্যই ইটস এ টিম ওয়ার্ক তো আমি শুধু দু একটি কথা বলবো প্রথমেই আমি বলতে চাই যে নারীরা আজকে কোথায় নেই নাইম ভাইয়ের বক্তব্যেই সেটা ফুটে উঠেছে নারীরা আজকে প্লেন চালাচ্ছে নারীরা হিমালয় পর্বত পাড়ি দিচ্ছে নারীরা সাংবাদিকতায় আছে নারীরা মিডিয়াতে আছে নারীরা আপনার স্বাস্থ্য শিক্ষা রাজনীতিতে সব জায়গায় সব জায়গায় নারীরা আজকে নারীদের আজকে বিচরণ এবং আমি যেটা বলতে চাই যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীরা আজকে অনেক এগিয়েছে কিন্তু তারপরেও যেন কোথায় একটা কিন্তু থেকে যায় আমাদের কাছে আমরা দেখেছি যারা আমরা রাজনীতির সাথে জড়িত আমরা দেখি তৃণমূল থেকে তৃণমূল থেকে এখন অনেক বেশি নারীরা রাজনীতিতে সক্রিয় আমরা দেখি অনেক বেশি যখন আমাদের লোকাল ইলেকশনগুলো হয় আমরা দেখি অনেক নারী ক্যান্ডিডেট আপনার ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ভাইস চেয়ারম্যান পদে ইউনিয়ন চেয়ারম্যান পদে তারা নারী ক্যান্ডিডেট আমরা দেখি সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা নারী ক্যান্ডিডেট দেখি আমরা এই মুহূর্তে কুমিল্লায় নির্বাচন হচ্ছে ওখানেও আমরা একজন নারী ক্যান্ডিডেট দেখছি তো সেই দিক থেকে রাজনীতিতে নারীরা অনেক এগিয়েছে যে যে দেশের অনেক অনেক বছর ধরে যে দেশ প্রধান দুই দলের মানে যে ইয়ে যারা নেতা তারা নারী এখানে বর্তমানে পার্লামেন্টে যে পার্লামেন্ট আছে সেখানে দেখা যাচ্ছে বহু নারী তারপরেও আমি মনে করি আমার মতে নারীদের কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গায় নারীরা এখনও পিছিয়ে আছে আমি মনে করি একজন নারীকে তার পারিপার্শ্বিক যে অবস্থা সে ততটুকুই সে উঠতে পারে যতটুক আশেপাশে যারা আছে তারা তাকে ততটুকু উঠতে দিতে চায় তারপরে যেন একটা বাধা আসে সব তারপরে যেন একটা মনে হয় যে একটা একটা সিলিং আছে তারপরে যেন নারীরা উঠতে পারে না আমার আমার মনে হয় একটা কারণ হচ্ছে নারীদেরকে শুধুমাত্র যোগ্যতা এবং আপনার শিক্ষা এ দিয়ে সবসময় বিচার করা হয় না যেটা করা উচিত একটা পুরুষের ক্ষেত্রে কিন্তু সবসময় সে তার যোগ্যতা সে কি করেছে তার এক্সপিরিয়েন্স রাজনীতির কথা যদি আমি বলি রাজনীতিতে তার কি এক্সপিরিয়েন্স সেগুলো থেকে কিন্তু তার সে কতটা উপরে যাবে সেগুলো বিচার করা হয় এর পরে তো অনেক কিছু থাকে সেগুলো না হয় আমি নাই বললাম কিন্তু এখন এই এই বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে আমাদের ওই জায়গাটায় আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক কাজ করা আছে এমনিতেই তো পার্লামেন্টে আমাদের ডাইরেক্ট ইলেকশনে যে নারীরা যার ইলেকশন করে পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে অংশগ্রহণ করবে তার সংখ্যাও অনেক কম সেটাও বাড়ানো বাড়ানো উচিত সবচেয়ে মজার কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না এই নারী দিবসটা কিন্তু সবচেয়ে প্রথমে উনিশশো সালে নিউ ইয়র্কে ফেব্রুয়ারি আঠাশ তারিখে পালন করা হতো তারপরে আই থিঙ্ক দুই বছর পরে জার্মানিতে সোশ্যালিস্টরা যখন এই মুভমেন্টটা শুরু করলো তখন কিন্তু এটা তারা একটা দিন বেছে নিল যখন এটা মার্চের আট তারিখ বেছে নেওয়া হয় এবং তখন যে নারী দিবসগুলো পালন করা হতো তখন কিন্তু বেশিরভাগ পালন করা হতো হাজার হাজার নারীরা রাস্তায় নামতো তাদের সম অধিকারের জন্যে তাদের ভোটাধিকারের জন্যে এবং তাদের মানে কর্মক্ষেত্রে তাদের সমান অধিকারের জন্য তারা কিন্তু মাঠে নেমেছে এবং সেই সময় এভাবে পালন করা হতো তো সামিয়া যে ওনার প্রথমে যে বক্তব্যে বললেন যে মানুষ হিসেবে আমরা কতটুকু উঠতে পেরেছি নারী বা পুরুষ বাদ দেন আমার কাছে মনে হচ্ছে মানুষ হিসেবে বাংলাদেশে আমরা আরও উঠার বাকি আছে কারণ আমরা এই এই উনিশশো শতাব্দী থেকে যে এই নারীদের জন্য যে আন্দোলন চলে আসছে এখন বাংলাদেশে বর্তমান দুই হাজার সতেরোতে আমরা নারী পুরুষ নির্বিশেষে একই আন্দোলন করছি উনিশশো সালে বা উনিশশো দশ সালে তারা ভোটের জন্য মাঠে নেমেছিল আমরা এখন নারী পুরুষ নির্বিশেষে ভোটের জন্য এখনো ভোটাধিকারের জন্য আমরা বাংলাদেশে এখনো মাঠে নামতে হচ্ছে তো সেই দিকটা চিন্তা করলে মানুষ হিসেবে আমাদের আরো উপরে আমি যদি আপনার কাছে আসি কারণ আমি একটু পর ফ্লোরটা সবার জন্য আমি আমি চলে যাব তো এই জন্য আমরা শেষ করে দিচ্ছি কারণ আমরা আরেকটা জায়গায় যেতে হবে প্রোগ্রাম আছে তো সুতরাং আমি এতটুকুই বলতে চাই যে আজকে নারীরা সব দিকে এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু নারীদের অনেক সামাজিক পারিবারিক সব প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটাকে ত্বরান্বিত করার জন্যে আমরা মনে করি আমাদের সবার একসাথে অ্যাজ এ সোসাইটি কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ আমার অবৈধ আপনাকে আপনাকে ধন্যবাদ এবং আমি সকলকে অনুরোধ করবো যে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য কারণ আমরা কিছু বিষয় নিয়ে আসলে একটু তর্ক বিতর্কেও যেতে চাই আমাদের সাথে জিনাত হুদায় এসছেন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জিনাতুর নুর আছে রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন আমরা সবার কাছ থেকে বক্তব্য নিব কিন্তু আমি একটু নাসরিল আওয়াল মিন্টু আপনার কাছে যেতে চাই উনি বলছিলেন যে শিক্ষাগত যোগ্যতা বা শুধুমাত্র অন্যান্য যোগ্যতা থাকা দিয়ে আসলে নারীকে বিচার করা হচ্ছে না এগুলো সব সময় কাজ দিচ্ছে না তাই কি আপনি মনে করেন ধন্যবাদ আজকে এই নারী দিবসে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাই এখানে যারা বসে আছে নারী পুরুষ সবাইকেই রইল শুভেচ্ছা সবার জন্য যেটা বলছেন অ্যাকচুয়ালি নারীরা আমি মনে করি ওনার সাথে আমি একমত হতে চাই কারণ নারীরা অনেক এগিয়ে গেছে এটা সত্যি কথা আপনার বিজনেসেও দেখবেন আমি যে সেক্টরে কাজ করি মহিলা নিয়ে আপনার পার্লামেন্টে তো আছেই নারী তো বেশ কিছু আগের থেকে তো বাড়ছে আমার মনে হয় প্রত্যেকবারই কিছু কিছু বেড়ে আসছে তো এই বিজনেস সেক্টরেও কিন্তু নারীরা কাজ করছেন সেটা সত্যি কথা কিন্তু এত মানে এভরি ইয়ারই দেখা যায় যে বিজনেস সেক্টরে মহিলার আনাগোনা বেশি হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু সেটা সত্ত্বেও কেন নারীরা এখনও পিছিয়ে আছে আপনার বিজনেস করতে যাবে একজন মহিলা পুরুষ যেই হোক বা মহিলাদের কথায় যে আপনার লোনটা ঝামেলা তারপরে আপনার মার্কেটিং ঝামেলা লোনটা ঝামেলা বলতে আমি বলবো যে লোন যখন নিতে যায় কোনো নারী তাকে এতগুলো পেপার ব্যাংকে যে এতগুলো পেপার তাকে সাইন করতে হয় বা ফিল করতে হয় এগুলো আসলে আমাদের দেশের বেশিরভাগ নারীরাই জানে না যে কিভাবে ফিল আপ করতে হবে কেন হবে কোন লাইনে আমি কি লিখি সেটিকে নারী হওয়ার জন্য আসলে সমস্যা নাকি আসলে শিক্ষার জন্য সমস্যা সেটা তো শিক্ষা বটেই এক নাম্বার শিক্ষা অবশ্যই দুই নাম্বার হচ্ছিল নারীরা এখনও পিছিয়ে আছেন পুরুষদের মতো কিন্তু সেভাবে এগিয়ে নার্সারি আমি মাঝখান থেকে একটু কথা বলি ওই ফর্মগুলো পুরুষদেরও ফিল করতে হয় যে কোনো ব্যাংকে লোন নিতে গেলে সমানভাবে কাগজগুলো ফিলআপ না আপনি অনেক রাইট সত্যি কথা আপনি যেটা বলছেন আচ্ছা নারীদের জন্য একটু মুশকিল নারীরা বোঝে না আমি সেটা নারীদেরকে আমি সাথে একটু সাপ্লিমেন্ট করি যে নারীরা কেন পিঠিয়ে যাচ্ছে আমরা দেখছি যে সমান যোগ্যতা থাকার পরও নারীরা ওইভাবে আসতে পারছে না আমরা যদি ইউনিভার্সিটিতে দেখি দেখা যাবে যে প্রত্যেকটা শুধু ইউনিভার্সিটি না স্কুল কলেজ প্রত্যেকটা ফাইনাল পরীক্ষাতে দেখা যাবে যে নারীরা নারীদের রেজাল্ট অনেক ভালো ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আমি বলি দেখা যাবে যে মাইকটা ডিস্টার্ব করছে কি ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেয়েরা এগিয়ে পুরুষদের পুরুষদের চেয়ে কিন্তু বিজনেস সেক্টরে যদি আমরা দেখি আমরা গুটি কয়েক লোক আছি যারা বিজনেস সেক্টরে কাজ করছি ওইভাবে নারীর অংশগ্রহণ নাই এটার কারণ নাম্বার ওয়ান আমি বলি বলি যে অভ্যস্ততা আমাদের উপস্থ না আমরা নারীদেরকে আমরা মনে করি যে ক্ষমতার চূড়ান্ত হচ্ছে পুরুষ পুরুষ সব সময় ক্ষমতার জায়গাটাতে দেখতে চাই অর্থ হচ্ছে ক্ষমতা অর্থের জায়গাটাতে নারীকে নারীদেরকে আমরা দেখতে পছন্দ করছি না এবং ধরেন নারীদেরও সমস্যা আছে কিছু আমি আমার কথাটা হচ্ছে আপনি বলছেন পছন্দ করছে না আমি ওনার বক্তব্যটা শেষ হয়নি ওনার কাছে আসবো আপনারা বলছেন পছন্দ করছে না কে পছন্দ আমি আমি একটা মিনিট একটা মিনিট সামিয়া আমাকে একটু সময় দিতে হবে পছন্দ করছে না মানে অভ্যস্ত না আমরা নারীদেরকে দেখে ওই জায়গাটাতে আমরা দেখে অভ্যস্ত না না নারীকে ওই জায়গাটায় দেখে অভ্যস্ত না যে একটা কোম্পানির সর্বোচ্চ জায়গায় নারী আমরা দেখে অভ্যস্ত না আর নারীদেরও সেম প্রবলেম আছে নারীদেরও নিজেদের প্রতি আস্থা নেই আত্মবিশ্বাসের অভাব রয়েছে যে আমি ওই জায়গাটায় যে ওই কাজটা আমি করতে পারবো কি না এই জায়গাটাই কিন্তু নারীরা পিছিয়ে যাচ্ছে আমি মনে করি এখনও অনেক পিছিয়ে আছে নারীরা এই

যেটা খোজেস্তা বললো সেটাও সত্যি যে আসলে আমাদের কনফিডেন্সের অভাব কেন কারণ আমরা কখনো এই লাইনে আসিনি নারীরা আর আমাদের দেশে বেশিরভাগ উদ্যোক্তাই দেখবেন ঢাকার বাইরে শহরের বাইরে কিন্তু আমাদের বেশি উদ্যোক্তা তো তারা কখনো জানে আগে কখনো ব্যাংকে আসা তো দূরের কথা বাড়ি থেকে বেরো হতো না বের হলেও একজন পুরুষ মেম্বার থাকতো সাথে তো হঠাৎ করেই তারা বেরোচ্ছে তারা বিজনেস করছে তারা ব্যাংকে যাচ্ছে তাদেরকে বিজনেসের জন্য নানা জায়গায়ও যেতে হচ্ছে অফিস আদালতেও এগুলিও কিন্তু একটা বিরাট কি বলবো যে সমস্যা বা জানে না যেটা নাকি আমি ব্যাংকের কথা বলছিলাম যে কাগজ ফিল করতে হয় অ্যাকচুয়ালি এটা সত্যি কথা পুরুষদেরও করতে হয় কিন্তু নারীরা কিন্তু বোঝে কম আমি এই কথাটা মানতে রাজি নই আমি এই কথাটা একেবারেই মানতে রাজি নই যে নারীরা বোঝে কম আমি একটু বলি কেন কথাটা বললাম একজন পুরুষ হিসেবে আমিও মানতে রাজি নই বোঝে কম বোঝে কম কথাটা যে একটা ফর্ম ফিলআপ করতে গেলে অনেক কিছু আছে অনেক হ্যাঁ আমি আমি অনেক ব্যাংকের ম্যানেজারই কিন্তু আছেন মহিলা হ্যাঁ ধরেন একজন লোন নিতে যাবে কোনো ব্যবসার জন্য তাকে ব্যাংক পর্যন্ত যাওয়ার আগেই তো একটা ওরিয়েন্টেশন হওয়ার কথা যদি ইন্ডিভিজুয়াল শুধু তাই না আমি যে না অফ কোর্স সেটাই তো হচ্ছে কথা তো সেটাই হচ্ছে যে এবং এই নারীটা যে লোন নিতে যাবে তার লোন নিতে যে অফিসারের সাথে ব্যাপারটা কি এরকম হতে পারে আমি আমি জানতে চাইছি এক সময় মানে অন্তপুর বাসিনী ছিল নারীরা আস্তে আস্তে তারা বের হয়েছে লাচিয়াল থেকে শুরু করে ঘোরসাওয়ার থেকে শুরু করে পাইলট থেকে শুরু করে সবাই আছে আমরা আস্তে আস্তে বিভিন্ন ছড়িয়ে পড়ছি এই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোনো কোনো প্রফেশনকে এখনো অনেকের ক্ষেত্রে হয়তো সেই অস্বস্তিটা কাটেনি যার জন্য কিন্তু অস্বস্তিটা কাটলেই আমরা সেটা ওভারকাম করতে পারবো আমি একটা মিনিট একটা লাইন করতে চাই এখানে সেটা হচ্ছে যে নারীর আত্মবিশ্বাসী হতে হবে যে নারী শিক্ষিত তার আত্মবিশ্বাসটা কিন্তু অটোমেটিক্যালি আমরা কিন্তু খুব নারীদের কাবারে একটু নিম্ন শ্রেণতে নিয়ে গেলাম একেবারে নারীর নাম নামায় দিলাম এমন একটা জায়গায় নারী এখন প্রতিযোগিতার জায়গাwidetilde আছে সবার জন্য ওপেন আমি আমরা আজকে নারীটা প্রতিযোগিতার জায়গা আছে আজকে আমরা যদি বলি আমাদের ব্যর্থতার যদি বলি সেক্ষেত্রে কিন্তু যখন নারী নীতি করা হলো 2013 তে সেই সময় যখন নারীদের সম অধিকারের কথা লেখা হয়েছে এটা বলে হেফাজতের মতো ধর্মীয় ব্যবসায়ীরা নেমে গেলেন মাঠে আমরা কিন্তু সেদিন আমরা যারা নারী নেতৃত্ব দেয় এই যে নারী ব্যাংকে করতে পারে না তাহলে আমরা আমাদের জায়গাটা আমরা সেইভাবে সমাজে আনতে পারিনি আজকে সেদিন আমরা আমরা কি একটি যুদ্ধ ঘোষণা করেছিলাম রাজপথে বা ঘরের ভিতরে অসহযোগ আন্দোলন করে যে আমার এই কর্মগুলো আমি আজকে থেকে বন্ধ রাখবো আমি আমার অধিকার চাই আমাকে সরকার তখন বাধ্য হলো বলতে যে অর্জিত নারীর অর্জিত সম্পত্তিতে সম অধিকারের কথা বলা হয়েছে কিন্তু আমরা নারী সমাজ মুসলিম কিছু মানুষ সেদিন নেমেছিলাম কিন্তু ভাইরাল করার মতো সমাজে সর্বস্তরে ব্যাপারটা আমরা পৌঁছে দিতে পারিনি আমরা কি করি নারীরা আমার বাচ্চার স্কুলে আমি গেলে আমাকে বলে ভাবি কেমন আছেন আমি একদিন দুই দিন তিন দিন শুনলাম আমি বললাম আমাকে ভাই আপনি ভাবি বলেন কেন আমাকে একটু বলেন আমার হাজব্যান্ডের সঙ্গে কি আপনার ভালো সম্পর্কে চিনেন টেনেন না কি কথাবার্তা হয় নাকি না চিনি না তাহলে আমি আপনার ভাবি ওই কেন আর সবাই সবাইকে ভাবি বলেন কেন এখন আপনার হাজব্যান্ড আসলে আমি যদি দুলাইভায় বলি ব্যাপারটা শুনতে কিন্তু খুব খারাপ লাগবে তো দেখেন আমরা আমাদেরকে কতটুকু পিছিয়ে নিয়ে যাই অধিকার কেউ কাউকে কখনই দেয়নি অধিকারের জায়গাটা নিজেকে ছিনিয়ে আনতে হয় আমরা সংসদে আমাদের কথা বলতে দিতে চাই না অনেক সময় স্পিকারকে বলি যে আমরা নারী হিসাবে আমাদেরকে সময় আপনি যদি কম দেন আমাদের কথাই বলতে না দেন তাহলে জানবেন কিভাবে আমাদের প্রতিভাটা আছে আপনি নিজে বলছিলেন অধিকার আদায় করে নিতে হয় কম সময় দিলে আপনাকে সচ্ছার হয়ে অধিকার আদায় করে নিতে হবে এখানে তুই না পাম একটু অ্যাড করতে চাই এখানে কি এটা হয় যে ব্যাংকের কর্মকর্তা নারী একজন উদ্যোক্তা বলে তাকে আন্ডারস্টিমেট করে যে ও পারবে না এখন একজন পুরুষকে যেভাবে এক্সপ্লেন করে ব্যাপারটা ফর্মটা এইভাবে এভাবে ফিল করতে হবে এটা ব্যাংক অফিসারদের জন্য এখানে আপনি কিছু লিখবেন না সাইন করবেন না আপনি এই জায়গায় সাইন করবেন এই ব্যাপারগুলোকে নারীদেরকে ও রকম সহযোগিতা করে কি না সেটাও দেখার ব্যাপার আছে কারণ বেশি করে নারীদেরকে তো দুর্বল ভাবে এর জন্য আপা আপনি আসেন আপনাকে একটি সিটে বসতে আমি এই অধিকারের জন্য সংগ্রাম করিনি বাসের মধ্যে আমাকে একটা সিট আমার যদি শারীরিকভাবে আমি সক্ষম হই আমাকে একটি সিট ছেড়ে দেবে এটা নারী অধিকার হতে পারে না একটি নারী অধিকার ঢাকা সিটি উত্তর নির্বাচনে দুইটে নারুকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নারুন এখানে আমার একটা কথা আছে আপনি যেটা বললেন বাসের মধ্যে সিট ছেড়ে দেওয়ার কথা আমরা অবশ্যই সম অধিকার চাই আমরা অবশ্যই মানে নারী পুরুষ ভেদাভেদ চাই না কিন্তু বাসের মধ্যে যখন চিরে চাপটা হয়ে একটা নারীকে ধাক্কাধাক্কি হতে হয় বা বিভিন্ন মানে ওই মন মানসিকতা পরিষ্কার স্বীকার করতে হয় তখন অবশ্যই আমি অবশ্যই এখন পাশে সিট দেওয়া যেটা আবার বিব্রত করা হয় পাশে সিটটা বসতে দেয়া নারীকে যদি আরো বিব্রত করা হয় সুযোগ নেওয়া হয় এগুলো হয় নারীরা শুধু বাড়ির কাজের মেয়েটি নির্যাতিত হচ্ছে কি না আমরা যারা বাড়ির মনি আমরা মহিলা আমরা কি খুঁজ নেই আমার বাসায় আমি একটি কাজের মানুষ রাখি সে আমার স্বামীর দ্বারা স্বামীকে তো আমরা ফেরেস্তা মনে করি বা আত্মীয়স্বজন তাদের তো কোনো দোষই নেই এটা আমরা আমাদের মন আমাদের খুঁজ নেওয়া উচিত যে একটি মেয়েকে আমার বাড়িতে রাখলাম সে পারিবারিকভাবে নিকট আত্মীয় কাছে নির্যাতিত হচ্ছে কি না আমি উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন যে যেটা না বলছিলাম এখানে দেখেন অধিকার কীভাবে হরণ মাননীয় প্রধানমন্ত্রী দুইজন নারীকে তারা দুজনই মহিলা কাউন্সিলর ছিল রাজপথে সংগ্রামের সংকটে উত্তাল রাজপথে তাদের সংগ্রাম ছিল তারা আজকে নারী নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মত সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সেই দুজন মহিলাকে যখন নমিনেশন দেওয়া হলো এটা কিন্তু যারা বড় বড় পুরুষ সমাজ এখানে আছে মাফ করবেন অনেক বক্তৃতায় বলা যায় কিন্তু মন মানসিকতা এত উদার এখনও হয়নি সেদিন ওই নারী দুজনকে ফেল করার জন্য সরাসরি উপর পর্যায়ের অনেক নেতাকে সেদিন দেখেছি আমরা যখন কাজ করেছি তাদেরকে তাদের রাজনৈতিক তাদের সেই ক্ষমতার বলে

আমার কথাটা শেষ হতে দেয়া হয়নি তার আগেই আপনারা নারীর অধিকারে চলে গেছেন অ্যাকচুয়ালি আমি নারীর অধিকারের কথা বলিনি আমি বলেছি আত্মবিশ্বাস থেকে যে নারীদের একটু সমস্যা হয় সেই কথাগুলোই আসলে হয়তো আমি আবারও বলবো ফ্লোর পেলে কিন্তু আমার কথা হলো যে নারীরা যেই নারীরা ব্যবসায় আছে সেই নারীদের একটা সমস্যা আমি তুলে ধরেছি আরও সমস্যা আছে তো সমস্যাটা যেটা তুলে ধরেছি সেটা কিন্তু নারী অধিকার নিয়ে না বা নারীকে ছোট করার জন্য না নারীরা যেটাতে একটু সমস্যা আছে আমরা কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছি সেটি আপনি বলার চেষ্টা করছিলেন আচ্ছা আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও আত্মবিশ্বাসটা ভীষণ জরুরি এবং কিভাবে সমাজ বলেন পরিবার বলেন একটা মেয়ের আত্মবিশ্বাসকে তার জন্মের পর থেকে ধীরে ধীরে ধ্বংস করে আমি ছোট করে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলি আমার পরিবার যেহেতু আমি খুব এডুকেটেড একটা ফ্যামিলি থেকে এসেছি এনলাইটেন ফ্যামিলি থেকে এসেছি আমি সেভাবে আসলে ফিল করিনি পারিবারিক ক্ষেত্রে ডিসক্রিমিনেশনটা কিন্তু যখন আমি প্রফেশনে গেলাম আমি যখন বার পাশ করে আদালত অঙ্গনে ঢুকলাম আদালত অঙ্গনটা কিন্তু ভীষণ ভীষণভাবে পুরুষতান্ত্রিক আমি যখন চেম্বারে জয়েন করলাম আমি চেম্বারের সিনিয়রের নামটা বলবো না সারা বাংলাদেশ প্রথমেই চেনে দেখলাম কানা ঘোষা ওকে অত কাজ দেওয়ার দরকার নেই দুদিন পর বিয়ে হয়ে যাবে আরে দেখো না সাজগোজ করে আসে সাজতাম না কিন্তু তখনও বাট আমার নাম ছিল যে সাজগোজ করে চেম্বারে চেম্বার একটাই মেয়ে সো ছেলেদের চেয়ে আমার পোশাক আলাদা ছেলেদের চেয়ে আমার চুলের কাঠটা আলাদা ওটাই আমার চেম্বারের জন্য তখন যথেষ্ট সাজগোজ ছিল ওকে এখন কাজ দেওয়ার দরকার নেই মাসের পর মাস আমি একটি কাজ ছাড়া চেয়ার টেবিলে বসে থাকতাম আসা যাওয়ার পথে যখন সিনিয়র দেখতেন তখন বলতেন বসে আছে কাজও নাই করেও না তো পড়তে তো পারো কি পড়বো কোন বইটা পড়বো চেম্বার জুড়ে তো প্রায় লক্ষাধিক বই তার কোনটা আমি পড়বো তার ধরবার সাহস তো আমার নাই আমার তো সিনিয়র বহু দূরের কথা ক্লার্ককে মানে তেল দিয়ে 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 আমার দিন কাটাতে হয় একটি পয়সা ইনকাম নেই ব্যারিস্টারি করে এসছি কি বলবো বাসায় যেদিন বাসা থেকে যদি কোনোদিন গাড়ি না থাকতো হেঁটে আমি হাইকোর্ট থেকে ধানমন্ডিতে বাসায় যেতাম মাকে বলতাম না যে আমার রিক্সা ভাড়া নেই আর যেদিন আমি রিক্সায় যাব ঠিক করতাম সেদিন আমি দুপুরবেলা হয়তো খেতাম না এইভাবে আমাদেরকে কাজ করতে হয়েছে আমাকে সকাল আটটায় চেম্বারে গিয়ে চেম্বার ফাইল রেডি করে পুরুষ সহকর্মীরা হয়তো তারপরে এসেও পারবে গেছে আমি পার পাইনি কারণ আমাকে প্রুফ করতে হয়েছে প্রতিটি পর্যায়ে আমি একটু যদি একটু যদি ইন্টারফেয়ার করি আমি ল সেক্টরে যত মানুষের সাথে কথা বলেছি প্রত্যেকেরই শুরুর দিকের লাইফে এই স্ট্রাগলটা ঠিক বলেছেন কিন্তু আমাকে যেই মন্তব্যগুলো শুনতে হয়েছে কোন পুরুষকে কিন্তু সেই মন্তব্যগুলো শুনতে হয়নি আমাকে যে প্রমাণ করতে হয়েছে যে না আমি চলে যাব না আমি জায়গাটিতে টিকে থাকব আমি শুধু মেয়ে বলেই এই বিষয়টা আমাকে আরো এক্সট্রা এফর্ট দিয়ে প্রমাণ আমি যদি একটা কথা বলি যেমন আমাকে অনেকে বলে থাকেন যে আপনি তো তিনটা চাকরি করেন আমি বললাম কোন তিনটা ঢাকা ইউনিভার্সিটি মিডিয়া এবং আমার হাজবেন্ডের চাকরি এভাবে অনেকে ব্যাখ্যা করেন এটা হচ্ছে মানসিকতার সমস্যা এমনকি অনেক মেদের কাছ থেকে আমি ধরনের বক্তব্য কিন্তু শুনেছি इवन আপনি একটা শিশুকে জিজ্ঞেস করেন তোমার বাবা কি করে বাবা চাকরি করে মা কি করে মা কিচ্ছু করে না সকাল ছটা থেকে যে মাটি সংসারে কাজ শুরু করে রাত বারোটা পর্যন্ত মধ্যরাত পর্যন্ত হয়তো কাজ করেই যায় সেই কাজটি সন্তানের চোখেই পড়ে না কারণ তার মাইন্ডসেটটাই ওভাবে আমাদের সমাজ তৈরি করে দিয়ে মানে আপনি বলতে যেখানে আমাদের মাইন্ডসেটের সমস্যা আছে মানসিকতার সমস্যা নিশ্চয় এবং এটাকে ওভারকাম করতে হলে একটি ছেলের যতটুকু আত্মবিশ্বাসী হতে হবে একটি মেয়েকে তার দ্বিগুণ আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন কারণ তার অনেকগুলো বাধা তার নিজের নিজের হার্ট সেলফ একটা বাধা তার পরিবার একটা বাধা সমাজ একটা বাধা এবং যে পুরুষতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমরা বাস করি সেই রাষ্ট্র একটা বাধা আপনি বলছেন মানসিকতার পরিবর্তন ঘটাতে গেলে ছেলে মেয়ে সবারই বদলাতে হবে কেন আমি এখানে একটা এক্সাম্পল টানতে চাইছি হয়তো খুব দৃষ্টিকোটে শোনাবে বা শ্রুতিকোটে শোনাবে কিন্তু আমি যেহেতু সমাজের বিভিন্ন স্তরে ছেলে মেয়ে সবার সাথে আমার মেশার সুযোগ আছে বাচ্চাদের স্কুলে যখন যাই তখন অনেক ফ্রেন্ডের মাকে বলতে শুনি এক মহিলা যেমন এসে বললেন ভাবি আজকে আমি আমার হাজব্যান্ডের পকেট থেকে পাঁচ হাজার টাকা চুরি করেছি শব্দটা নিয়ে ব্যবহার করেছেন আমি বললাম মানে আমি খুব অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম উনি বললেন না এটা দিয়ে জমিয়ে জমিয়ে তো গয়না বানাচ্ছি আমি বললাম যে উনি তো আপনার পার্টনার সংসারটা আপনাদের দুজনের চুরি করার ব্যাপার কি বললো না না এটাতে কোনো দোষ নাই এটা আমাদের বলা হয়েছে আমাদের ধর্মের বলা আছে আমাদের মানসিকতা নিজেরাই তো আমরা নিজেদেরকে ছোট করছি অপরে আর কি ছোট করবে আমি একটু অ্যাডভোকেট এলিনা খানের কাছে যেতে চাই হ্যাঁ আমার যেহেতু প্রফেশনাল কথাটা চলে আসলো আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি যখন প্রথম প্র্যাকটিসে যাই তখন আরও মেয়ের সংখ্যা অনেক কম ছিল তো যখন আমরা একদিন একটা মামলা সবাই জিততে পারে দেন মহরের মামলা সেটা যে কোনো লয়ারই যদি করে আমি জানি মামলাটা সে জিতবে এটার জন্য স্পেশাল কোনো কিছু দরকার নেই তো তবু প্রথম মামলা যেহেতু জিতছি মনে আনন্দটা অন্যরকম লাগে তখন আমার যে অপোজিট কলিগ ছিলেন পুরুষ সে আমাকে বলল। আপনি আপনি জিতছেন দিয়ে এই কথাটা শোনার পরে সে আশা করেনি আমার সাথে আমার থেকে আর একটা খারাপ উত্তরটা শুনবে এটা সে ভাবে নাই তা আমি বললাম যে আমি তো মেয়ে মানুষ বলেছি আপনি ভাই কোনোদিন জিতেননি বলে হ্যাঁ আমি মামলা জিতেছি তা আমি সে রাত্রেবেলা আপনি যে থাকেন জশসেবের সাথে ভাই এটা কি বললেন আমি অবশ্যই আমি মেয়ে মানুষ বলে উনি যে দিতে তাহলে আপনি জিতলেন কীভাবে এরপর থেকে আমার নাম একটু লেডি গুন্ডার নিচের থেকেই ছিল এরপর থেকে আমাকে আর কেউ কোনো দিন এই কথাগুলো বলার সাহস পেন আত্মবিশ্বাসটা ওটাই পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাটা থাকতে হবে আমার অন্যায় আমি পাল্টা জবাব মানে যে কোনো তর্কর কথা বলছি না যে কোনো জিনিসের যদি অন্যায়ভাবে কেউ কিছু বলে সেটা প্রতিবাদ করার মতো ক্ষমতাটাই হচ্ছে আত্মবিশ্বাসের একটা পার্ট সেটা থাকলে আমার মনে হয় যে পরিবর্তনের যে বিষয়টা সেটা আপনাদের দুজনেরই আমি একটু মনোযোগ আকর্ষণ করছি একটি বিষয় সেটি হচ্ছে আত্মবিশ্বাস বিষয়টি নিয়ে আমরা কথা বলছি আত্মবিশ্বাসটা মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হওয়ার উপায়টাকে আপনাদের বিবেচনাটা যে কিভাবে আত্মবিশ্বাসটা তৈরি হতে পারে একটু আসি একটু বিনোদ ভাই কথাটা মাথায় রেখে আমি আগাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত আমি আত্মবিশ্বাস কেমনভাবে হবে সেটা পর আসছি প্রথমত কথা হলো যে মেয়ে মানুষ আসলে কথা বলতেই নেই

আমি বলছি আত্মবিশ্বাসী বাড়ির থেকে পরিবার থেকে যখন আমরা ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে উঠি একটা ছোট বাচ্চা কিন্তু প্রথম দিকে হয়তো আ উ করতে থাকে বুঝতে পারে না বা বুঝলেও সেভাবে প্রতিবাদ করতে পারে না কিন্তু যখন সে বড় হয় বুঝতে পারে যে আমার ভাইয়ের সাথে হোক আমার কথাবার্তা ভাই নেই আমি একমাত্র মেয়ে কিন্তু আমার বাবা বা ফ্যামিলির কেউ একটা এমন ধরনের আচরণ করছে যেটার সাথে দেখা যাচ্ছে পাশের একজনের সাথে আমার মিলছে না বা আমার পরিবারের অন্য মেয়ে বা ছেলের সাথে মিলছে না তখন হয় শান্তভাবে প্রতিবাদের কিন্তু অনেক ধরনের ধারণা ধরন আছে যে সবসময় যে তর্ক করবো তা না আমার কথার যুক্তি তর্ক দিয়ে আমি সেইভাবে এগিয়ে যেতে পারি কিন্তু বলতে হবে আত্মবিশ্বাসে হতে গেলে আমাকে অবশ্যই বলাটা শুরু করতে হবে প্রথম শর্ত এইটা এবং আমার নিজের ভিতর তৈরি করতে হবে যে আমি একজন মানুষ আমাকে কিছু না কিছু দিয়ে পাঠানো হয়েছে সেটা আমি এই সমাজ এই দেশ এই পরিবারের জন্য করতে হবে এই দুটো জিনিস যখন আমি একসাথে করতে পারবো তখন আমি কিছু দিতে পারবো আমি নিজেও সেখানে দাঁড়িয়ে যাবো আমি আমার কথা বলতে চাই প্লিজ আমার এখানে যেটা আমার আসল কথাটা সেটা আমি যাচ্ছি না আজকে এত বছর উনিশশো উনত্রিশ সালে বাল্যবিবাহ আইনটা হয়েছিল সেই আইন নিয়ে আমরা লড়াই করতে করতে বলতে বলতে এই পর্যায়ে এসে আজকে আমাদের যে আইনটা পেলাম সেই দুঃখটা থেকেই হচ্ছে আমাদের আবার বলতে হয় যে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা দরকার নেই আমাদের স্বাস্থ্য দরকার নেই আমাদের কোনোরকম কিছু দরকার নেই কারণ আমার বিয়ে যদি বিশেষ ক্ষেত্রে যদি অল্প বয়সেই বিয়ে দিতে পারি তাহলে সেই মেয়ের শিক্ষা কোথায় গেল সেই মেয়ের স্বাস্থ্য কোথায় গেল সেই মেয়ের যোগ্যতা কোথায় গেল মর্যাদা কোথায় গেল অধিকার কোথায় গেল কোনো কিছু থাকলো না তাহলে কি আমরা ধরে নেব আজকে আটই মার্চ এখানে বসে আমরা যেটা নিয়ে কথা বলছে আমি ব্যাংকিং খাতো অনেক পরে যাচ্ছে আবার যে ঘর থেকে যে মেয়েটা পনেরো বছর বা ষোলো বছরে বের হওয়ার চিন্তা করছে এসএসসি পরীক্ষা দিবে সেই মেয়েকে আমি ঢুকাই দিচ্ছি বিয়ের ঘরে যা আজ থেকে এত বছর আগে আমরা শেষ করেছি আজকে সেটার প্রতিবাদটা হওয়া উচিত আজকে আমি মনে করতেছিলাম ওই যে माननीय এমপি সাহেব যারা আছেন এলিনা আমার বিয়ে হয়েছে 18 বছর বয়সে আমি আমি এখন কার্ডিওলজিস্ট আর স্পেশালিস্ট আমি শেষ করিনি আমি একটু শেষ করি আমার বিয়ে যদি 18 হয়ে থাকে एक्সেপশন কখনো কোনো বিষয়ে কথা হতে পারে না আমি হয়তো আত্মবিশ্বাস তো ওই যে বললেন ঘর আমি বলছি এখন জেনারেলাইজ যদি হয়ে যায় যে 15 16 18 ভিতর আগেই বিয়ে দেওয়া যাবে তাহলে এটা আইন হয়ে গেছে সেটা নিয়ে তো আমরা আমি শেষ করি দিই সেটা হচ্ছে যে দুই সদস্য চলেছে যারা রিভিউ করতে পারেন যাদের একটা চিন্তা ধারা থাকতে পারে আমাদের কথা হলো যে এই জায়গাগুলোতে ভাববার ভীষণ ভাবে দরকার আছে দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা এটা চিন্তা করার জন্য পুরুষ লাগে না পুরুষ না

সেখানে আমাকে কতটা ফাইট করতে হয়েছে দু সাল থেকে আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি তারপরে দেখা গেল আমার সাথে জয়েন করেছে যেসব পুরুষ সহকর্মী এবং আমার পরেও যারা জয়েন জয়েন করেছে তিন চার বছর পরে তারা সবাই বাথরুম সহ অ্যাটাচড বাথরুম সহ রুম পেয়েছে কিন্তু আমরা মহিলা সহযোগী অধ্যাপকরা এখন পর্যন্ত পাইনি তারপর আমি শেষে চেয়ারম্যান সাহেবকে বলেও না পেয়ে মাননীয় ভিসি মহোদয়ের কাছে সাহস করে চলে গেলাম সহযোগী অধ্যাপক হয়ে ভিসি মহোদয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেলাম একটা চিঠি নিয়ে পুরা কাহিনী সমস্ত নাম দিয়ে সবকিছু দিয়ে বললাম যখন তখন ভিসি মহোদয়ের ইয়েতে সাহায্যে আমি একটা বাথরুম পেলাম মহিলাদের চিন্তা করেন মানে কতটা আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে ওটা করতে হলো শুধুমাত্র একটা টয়লেট মহিলাদের পৃথিবীর সব দেশেই কিন্তু মহিলাদের আলাদা টয়লেট আছে এটার জন্যেও আমাকে ফাইট করতে টয়লেট তো বহু দূরের ব্যাপার এলিনা খান যেটি বলছিলেন যে আমাদের আসলে বিয়ের বয়স যদি এত কম ধার্য করা হয় তাহলে সেই মেয়ের শিক্ষা কোথায় যাবে সেই মেয়ের স্বাস্থ্য কোথায় যাবে আমি আমি একটু মেজর জেনারেল আব্দুর রশিদের কাছে জানতে চাই আমাদের এখানে পুরুষ সমাজের হাতে গোনা দুজন প্রতিনিধি আছেন আমি জেনারেল এর আগে আমি একটু আপত্তি জানাচ্ছি পুরুষ সমাজ বলে আমি একদমই আলাদা করে দেওয়ার পক্ষে আমি এক মিনিট কথা বলবো আমি যেটুকু জানি বা বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের সমাজটি হচ্ছে একটি সাইকেলের মতো এটি দুটো চা চাকা দিয়ে চালানো হয় নারী এবং পুরুষ আমি এটাতে বিশ্বাস করি এই সমতাটাই মানুষের মধ্যে থাকে দুটি চাকার একটিকে কথা বলতে বলছি অনেক ধন্যবাদ এখন ধন্যবাদ জামিয়া প্রথমে হচ্ছে যে আমি আজকের অনুষ্ঠানে এসে দেখলাম যে আমরা শুনছি যেখানে নারীরা বলছে তো এই সাথে আমার মনে পড়ছে যে মালালা ইউসুফ যায় যে নবেল বিজয়ী কন্যা যে সাহস দেখিয়েছে আত্মবিশ্বাস দেখিয়েছে তার একটা কমেন্টস এটি ফেসবুকে ভাসছে আজকে সে বলেছে কারোর জন্য অপেক্ষা করো না নিজের কথা নিজেই বলো তো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ নিজের কথা নিজেই বলো আমি আজকে অনেকগুলো মন্তব্য শুনলাম অবশ্যই এটি পুরুষতান্ত্রিক চিন্তাধারা থেকে বলছি না আমি আজকে বলছি কিছুটা জেন্ডারবিহীনভাবে যে আপনারা অনেকগুলো বললেন কিন্তু আপনাদের যাদেরকে সার্থক মুখগুলোকে আমরা দেখছি আজকে আমাদের সমাজে এই সার্থকতার পেছনে সবচেয়ে বড় কাজটা কি করেছে সেটা কিন্তু আপনারা বলছেন না আপনারা শুধু প্রতিবন্ধকতাই বলছেন আমি যদি একটি ছোট্ট করে বলতে চাই যে একটি ঘোর ঘোড়ানো একটি মেয়ের গল্প পেপারে এসেছিল নামটা ভুলে গেছি তো যে যে ক্লাস মেয়ে চড়া শিখেছে যার ঘোড়া ছিল না আচ্ছা সেখানে দেখলাম যে তার পিতা তাকে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় নিয়ে যেত এবং সবসময় এত উদ্গ্রীব ছিল মেয়ের সার্থকতার পেছনে সেই পিতার যে উৎসাহ এবং উদ্দীপনা দরিদ্র পিতা সেটি পিতাটা কিন্তু পুরুষ তাহলে এই পুরুষ নারীর যে ভেদাভেদের একটি ডিসক্রিমিনেশন যে কথাটা কিছুক্ষণ ধরে আমাদের একা আপা বললেন একটা বাথরুম নিয়ে আমার মনে হয় এটি কিন্তু পুরুষ নারীর বিভেদ না বা কাউকে চাপিয়ে রাখার বিষয় না এটি হচ্ছে আমাদের সমাজের একটি বিষয় আমরা দেখেছি কোন অফিসে কেউ বেশি সুবিধা পাচ্ছেন কেউ কম পাচ্ছেন এটি নারী পুরুষের কারণে না এখানে তদ্বির আছেন কেউ বেশি তেল মারেন এইসব কারণে তারা এই সুযোগটা নেন তো ওই সুযোগটা যখন একজন নারী পাচ্ছেন না তখন হয়তো উনি মনে করছেন যে আমি কিছুটা ই হচ্ছি এখান থেকে আমি বঞ্চিত হচ্ছি আমি মানে আমাদের প্রায় আমি একটি বিষয় নিয়ে আমি বলতে চাই না কারণ আমি তো বিভিন্ন জায়গায় কাজ করেছি দেখেছি সেটি যে জেন্ডার ভিত্তিক ডিসিশন সেটি আমার মনে হয় না তা আমরা এই মুহূর্তে যেখানে দেখছি যে একসাথে কাজ করার যে সংস্কৃতি আমি যখন প্রথম গিয়েছিলাম ইউএন মিশনে সেখানে আমি প্রথম মিলিটারি ওমেন অফিসার বা ওমেন সোলজার্সের সাথে কাজ করতে হলো আমি খুব অস্বস্তিবোধ করছিলাম কারণ আমার এই প্র্যাকটিস ছিল না আমি একজন সোলজারকে মেয়ে হিসাবে দেখতে আমি অভ্যস্ত ছিলাম না তারপরে যখন বাংলাদেশে ফেরত এলাম বাংলাদেশ সরকার যখন এই অফিসার এবং যোদ্ধা অফিসার হিসাবে মেয়েদেরকে জায়গা করে দিল তখন আমি কমান্ডার ওই মেয়েরা যখন সেকেন্ড হ্যান্ড হিসেবে জয়েন করলো আমার চিন্তা হলো এদেরকে কোথায় রাখবো এদের জন্য তো আলাদা মেস নেই আলাদা ব্যবস্থা নেই আপনি বললেন আলাদা বাথরুম নেই তাকে আমি এই কিভাবে আমার সালটা মনে নেই তো সেখানে খুব বেশি দিনের কথা না তো সেখানে আমরা এটা বললাম যে ওদেরকে কি আলাদা বন্দোবস্ত করবো লাইক এ গার্লস স্কুল আর গার্লস অফিসার আর তারা একসাথে থাকবে কিন্তু আমাদেরকে একটা জিনিস কনফিডেন্স দিয়েছিল। যখন আমরা বিদেশে কাজ করি তখন দেখেছি যে তারা একসাথে কাজ করে একসাথে থাকে একসাথে খায় তো ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়েছে আমাদেরকেও আত্মবিশ্বাসটা দিয়েছে ওই অভিজ্ঞতা তো সেই জন্যে আমরা জেন্ডার ভিত্তিক ডিসিশান নেবার ক্ষেত্রে এখন আমি যত মেয়েদেরকে দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে জার্মানির চ্যান্সেলার তো তাদেরকে দেখছি আমি জেনারেল মোটরসের সিইও গতকালকে দেখলাম স্টেটমেন্ট করছে আমি কিছুটা সারপ্রাইজ হয়ে গেলাম যে জেনারেল মোটরসের বাজেট হচ্ছে অনেক দরিদ্র রাষ্ট্রের চেয়েও বেশি তার সিও একজন মহিলা তো এই যে জায়গাটাতে আমরা পৌঁছতে পারছি আমার মনে হয় যে আমরা আমাদের বঞ্চনার কথা যেটা বলছি আমরা স্বার্থ কথা বলছি আমার মনে হয় যে মেজোজিনাল আদদুরশে আমরা পথে বঞ্চনার কথা এই কারণে বলছি যে এগুলোকে ওভারকাম করলে যেটি সম্পূর্ণ আমরা বলছি যে আমরা মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই সেই কারণে সংকটগুলো বারবার চলে আসছে সামনে একটু বলতে চাচ্ছি না একটু আচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের এখানে উপস্থিত আছেন সব আলোকিত মুখ সবাইকে নারী দিবসের শুভেচ্ছা এখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে এবং যেগুলো আলাপ আলোচনার মাধ্যমে চলে এসছে সেগুলো আমারও মনের কথা এবং সেগুলা আমি নিজে সেগুলো অ্যাডাপ্ট করলাম করে বাড়তি হিসাবে আমি কিছু চেষ্টা করব বলার তবে আমার মনে হয় আমরা যে শুধু হতাশা বঞ্চনার মধ্যেই আছি তার মধ্যে কিন্তু আমাদের একটা কথা আছে না টানেলের শেষ প্রান্তে আলোর দেখা আমাদের কিছু আলোর কথাও আছে আমরা সেগুলোও একটু শেয়ার করি আর দুঃখ দুর্দশা বা বঞ্চনার যে কষ্ট অভিমান সেগুলো তো আছেই নিত্যসঙ্গী আমরা কি এটা জানি যে বাংলাদেশ কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে সারা পৃথিবীতে শীর্ষস্থানে আছে বাংলাদেশ এবং হ্যাঁ নারীর ক্ষমতায়ন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আমি স্পষ্টভাবে আরেকটা তথ্য হলো যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমাদের বাংলাদেশ লিঙ্গ সমতার দিক থেকে ভালো অবস্থানে আছে তার মানে ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান মালদ্বীপ ভুটান এদের থেকে বাংলাদেশ এগিয়ে আছে আরেকটু তথ্য দিয়ে আমি যে আমাদের বর্তমানে বাংলাদেশে এই যে আমরা বলি ক্ষমতায়ন আমাদের বর্তমান সরকার রাজনৈতিক ক্ষমতায়ন করেছে প্রশাসনিক ক্ষমতায়নও করেছে অর্থনৈতিক ক্ষমতায়ন করেছে করার চেষ্টা করছে আমরা কি এটা জানি যে আমাদের প্রশাসনের শীর্ষ পর্যায়ে সাত দশমিক ছয় শতাংশ নারী আছে এবং সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে আমাদের যে না অনুমোদিত পদের সংখ্যা হলো দশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো চৌত্রিশটি আর এর মধ্যে নারীর সংখ্যা তিরাশি হাজার একশো তেত্রিশ জন সচিবালয়ে ছয়জন নারী এখন পূর্ণ সচিবের দায়িত্ব দায়িত্বে আছেন আর দুইজন আছেন সচিব পদমর্যাদার আর খুব শিগগিরই আরও কিছু নারী পূর্ণ সচিব হবেন তারপরে আরেকটা আছে বাংলাদেশে পরিসংখ্যান বুর তথ্য অনুযায়ী দেখা যায় যে আমাদের নারীদের মধ্যে মোট মোট পাঁচ কোটি একত্রিশ লাখ কর্মজীবীদের মধ্যে নারীর সংখ্যা হলো এক কোটি বাষট্টি লাখ তো এই যে আমাদের তথ্যপত্রগুলো সেগুলো কিন্তু আমাদেরকে আশায় উচ্চকিত করে আজকে নারীর ক্ষমতায়ন রাজনৈতিকভাবে হয়েছে এটা সবাই যেন এটা দ্বিতীয়বার বলার কিছু নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে কতটা আন্তরিক এই জন্য উনি একাধিক পুরস্কারও পেয়েছেন এবং আরও হয়তো পাবেন কারণ উনি জিনিসটাকে পণ হিসাবে নিয়েছেন যে না এটা আমাকে করতেই হবে এবং সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন আজকে আমি এরপরে আমার এই তথ্যপাত্র পরে আর আরেকটি বিষয় আসছে আজকে যে আমরা এইভাবে বসে সবাই মিলে একত্র হয়েছি আমি জানি না এটা কত বছর ধরে চালু হয়েছে এটা কি আমরা সেই উনিশশো সালে নারী দিবস পালিত হচ্ছে এগারো সাল থেকে কিন্তু আমরা যে এইভাবে বসে নারীর অধিকার নিয়ে কথা বলছি রাউন্ড টেবিল করছি সেটা কত বছর ধরে হয়তো হার্ডলি দুই তিন বছর ধরে তার মানে কি আমরা সচেতন হচ্ছি বলেই আমরা এটা করছি আজকে নারী দিবস আমরা পার্পল কালারের শাড়ি পরি আমি এটা আসলে মানতে আমার একটু দিমত আছে যে দু তিন বছর ধরেই শুধুমাত্র আমরা রাউন্ড টেবিল করছি বলে দু তিন বছরে নারীরা এগিয়ে গেছে আমি এটা মানতে আমি সেটা বলছি হয়তো এখন টক শো জনপ্রিয় হয়েছে বলে এখন আমরা দু তিন বছর ধরে রাউন্ড টেবিল করছি সেটা আমি আমি সেই জন্যই বলছি যে আমরা যে সচেতন হচ্ছি এবং এটা তো রাউন্ড টেবিলে যে পড়ছি সেটাও তো হঠাৎ করে না তার আগেরও কিছু প্রেক্ষাপট ছিল সেভাবে এগিয়েছি বলেই আজকে এই অবস্থায় এসছি সেটা আর না 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 আপনারা ঠিকই আপনারা তো অনাদিকাল থেকে আছেন রাজ সিংহাসনে রাজার মতো তাই না আর আমরা তো সেদিকে এখনো ঢুকতে পারি নাই হ্যাঁ এখন শুন আরেকটা কথা আমি গতকাল রাতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা নারীদের কেনা সবাইকে আমরা যখন রাজনীতিবিদরা কোনো একটা পোস্ট করি বা কোনো একটা ফেসবুকের একটা স্ট্যাটাস দিই লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যায় কিন্তু কালকে দেখলাম পনেরো ঘন্টা আগে করেছি মাত্র একুশটা কমেন্ট পড়েছে চারশো একুশটা লাইক পড়েছে অন্য পোস্ট দিলে হাজার হাজার লাইক শত শত কমেন্ট পড়তো তার মানে কি এটা দিয়ে কি বোঝা গেলো এটাও কিন্তু একটা মেসেজ যে আমি দিয়েছি কি আমার স্ট্যাটাসটার কথা ছিল যে নারী দিবসে সবাইকে শুভেচ্ছা আসুন আমরা কোনো বৈষম্য নয় নারী পুরুষ সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি তা আমার এই কথাতে কি কোনো কিছু খারাপ কিছু আছে সবাই মিলে মিশে কিন্তু দেখা যায় এই কথাটাও অনেকের পছন্দ হলো না যার কারণে লাইক কমেন্ট এত কম পেলাম আমি যাই হোক আচ্ছা আপনি বলেছেন এক কোটি বাষট্টি লক্ষ নারী কর্মজীবী ঠিক বলেছি আমি বলেছি দেশে পাঁচ কোটি একত্রিশ লাখ কর্মজীবীর মধ্যে এক কোটি বাষট্টি লাখ নারী এটা এক কোটি পরিসংখ্যান বুরু আচ্ছা আচ্ছা এখন আমি বলি জুলাই দু হাজার অনুযায়ী বাংলাদেশে ২৫ থেকে চুয়ান্ন বছর বয়সীদের মধ্যে নারীর সংখ্যা তিন কোটি উনিশ লক্ষের বেশি আর পুরুষের সংখ্যা দুই কোটি পঁচানব্বই লক্ষ মানে পঁচিশ থেকে চুয়ান্ন বছর মানে সবচেয়ে ভালো সেবা দিতে পারবে এখন এর মধ্যে এত কম মানে নারীর সংখ্যা যেখানে চব্বিশ লাখ বেশি পুরুষের চাইতে সেখানে নারীরা কি ওরকম ঘর থেকে বের হয়েছে সেরকম কি কর্মজীবী হয়েছে হয়নি আমাদের আমাদের যেটা করতে হবে নারীদেরকে উৎসাহ দিতে হবে ঘর থেকে বের করে আনতে হবে যে আপনি কোনো না কোনো কাজ আপনারা যারা রাজনীতির সাথে জড়িত আছেন তারাই আসলে এই সচেতনতার কাজটা অনেক বেশি করতে পারতো আমি একটু জেনে আমি শেষ করতে চাচ্ছিলাম আর একটু আসলে তা আমাদের আমরা যে এত আমাদের আরো আশার খবর আছে যেমন আজকে ঢাকা থেকে সিলেটে একটা বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট গিয়েছে সেই ফ্লাইটে সকল ক্রু হলো না অনেক বিষয় সেখানে ক্রু থেকে শুরু করে কেবিন ক্রু যারা বিম পাইলট প্রত্যেকেই কিন্তু নারী দশ জনের একটা টিম এবং আমি আশা করি ইতিমধ্যে সেটা অলরেডি সিলেটে পৌঁছে গিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মনোয়ারা হাকিম আলী সাবেক সভাপতি এফ আমি আসবো আপনার কাছে তার আগে জিনাথ কিছু বলতে চেয়েছিলেন শুনছিলাম বেশ ভালোই লাগছিল চোখ চলে গেল গোল টেবিলের যে শিরোনাম সেখানে পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও হও কথাটি আছে আমি কিন্তু মনে করি জন্মগতভাবে নারী আত্মবিশ্বাসী আমার বিশ্লেষণ হচ্ছে এই নারী এবং পুরুষ যখন শিশু অবস্থায় আসে তখন দুজনেই কিন্তু আত্মবিশ্বাসী থাকে দুজনের বৈশিষ্ট্যের ভেতরে কোনো পার্থক্য থাকে না আমার একটি কন্যা সন্তান আছে সে এখন বড় হচ্ছে এবং তার বিকাশ কালটিকেও আমি দেখছি যেহেতু বিজ্ঞান পড়ি এবং পড়াই এবং যেহেতু সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়টিকে বুঝবার এবং অনুধাবন করবার চেষ্টা করি তাতে দেখি যে আমার মেয়েটি যেভাবে বড় হচ্ছে তার ভেতরে যে আত্মবিশ্বাস তার ভেতরে যে দুরন্তপনা তার ভেতরে নতুন কিছু করবার যে চিন্তা সেই জায়গাগুলো কিন্তু আছে কিন্তু এই মেয়েটিকেই একদিন হয়তো শৃঙ্খলিত করে দিতে চাবো আমি আপনি আমরা সবাই যার নাম সমাজ যার নাম পরিবার যার নাম ধর্ম যার নাম ধর্মান্ধতা যার নাম হচ্ছে এই বৃহত্তর সমাজ ব্যবস্থা আইন যে আইনও আমার পক্ষে দাঁড়ায় না সমস্যাটা আসলে সেই জায়গায় সুতরাং আমি মনে করি জন্মগতভাবে আমি আত্মবিশ্বাসী কিন্তু আমি আমার আত্মবিশ্বাসের জায়গাটাকে আমি প্রকাশ করতে পারছি না আমি আমার অবস্থানকে ওই জায়গায় নিয়ে যেতে পারছি না যেখানে আমার নিয়ে যাওয়ার জায়গায় উচিত আমার মনে এই জায়গাটা একটা বিরাট বিষয় কিন্তু এবং সমাজ ইতিহাসও তাই বলবে আজকে যে নারীর অগ্রগতি সভ্যতার যে চাকা ঘুরেছে একটু আগে বলছিলেন বাইসাইকেলের দুটো চাকা হচ্ছে পুরুষ এবং নারী ইনফ্যাক্ট সভ্যতার চাকাটি ঘুরিয়েছে নারী আজকের যে কৃষি বিপ্লবের ফলশ্রুতিতে যে সমাজ ব্যবস্থার উত্তরণ সেই সেই যে কৃষির যেটাকে বলে আমরা বীজ বপনের মধ্য দিয়ে যে সভ্যতার চাকা ঘোরা সেটা কিন্তু করেছে নারী কিন্তু ভাগ্যের পরিহাস বলেন আর সমাজ বিকাশের প্যারাডক্স বলেন সেই নারী কিন্তু শৃঙ্খলিত হয়েছে দাসত্বের শিকার হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার গড়ে তোলবার জন্য এখন পুরুষতান্ত্রিক শুধু একটি সমাজ ব্যবস্থা না এটা একটা মানসিকতা যেই যে নানা নানাবিধ আমরা যে আমাদের প্রতিবন্ধকতাগুলো বলছিলাম এটি বাস্তব সত্য আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সত্য আমি যদি বলি এখন যদি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক প্রাইস সিলেকশন গ্রেডে হয়তো পৌঁছে যাব কিছু দিন পর বাইশ তারিখে বাইশে ফেব্রুয়ারি আমি বাংলা একাডেমিতে মূল প্রবন্ধ পাঠ করতে যাচ্ছিলাম আমার গাড়িটি রুদ্ধ করা হলো যেতে দেওয়া হবে না যদিও স্টিকার্স লাগানো আছে সব আছে একজন পুলিশ এসে বললেন না আপনি যেতে পারবেন না নট ইভেন ম্যাডাম আপনি যেতে পারবেন না যেহেতু গাড়ির ভিতরে আমি বসে আছি তিনি ভাবছেন যে হয়তো বা আমি কারো স্ত্রী হয়তো স্ত্রী হিসাবে আমি বাংলা একাডেমিতে যাচ্ছি আমি বললাম যে আমি মূল প্রবন্ধ উপস্থাপন করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি সেনেট সদস্য এবং যারা আমাকে দাওয়াত করেছেন বাংলা একাডেমির ঘটনাচক্রে তারাও ছিলেন সকলেই মহিলা তারাও কথা বললেন তারা তাদের পরিচয় দিয়ে প্রকাশ করলেন এবং শেষ পর্যন্ত তারা চ্যালেঞ্জ করলেন যে আপনি যে ওনাকে ঘুরে যেতে বলছেন ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি সাহেব আসুক দেখব ওনাকে যেতে দেন কি না একই পথ ধরে তো পরবর্তীতে যখন স্যার আসলেন আরিফিন স্যার আসলেন আমি ঠাট্টা চলে ছলে স্যারকে বললাম স্যার আপনি কোন পথে দিয়ে আসলেন আমাকে কিন্তু আসতে দেয়নি

এটি আমি কি করে জানব কারণ এই ঘটনা আমাদের অহরহ যত আপনারা অন্য কোন যেতে হ্যাঁ কারণ হচ্ছে যারা ছিলেন যারা আমাকে বারবার ফোন করছিলেন তারাও কিন্তু মহিলা এবং তারা উচ্চ পদস্থ কর্মরত বাংলা একাডেমি সহকর্মীরা অন্য কোন পুরুষ পুরুষ সহকর্মীতে তো আর আমি জিজ্ঞেস করিনি যেহেতু আমার সাথে বিসি সাহেবই ছিলেন এবং সেখানেই যাচ্ছি আমরা বোধহয় এই এই প্রসঙ্গ থেকে আরেকটা না আমি আমি এটি এটি খুব হয়তো বাস্তব না আপনি বলেন হ্যাঁ আমি শেষ হয়েছে এগুলো খুব বাস্তব উদাহরণ কিন্তু এইগুলো আমি মনে করি এইগুলো এমন বড় কিছু প্রতিবন্ধকতা নয় কিন্তু আমাদের মনস্তত্ত্বে আমি যে কথাটা বলতে চাচ্ছি মনস্তত্ত্বে পুরুষতন্ত্রের যে মগজটি আছে সেটি কিন্তু পরিবর্তনশীল নয় আমি ওই পয়েন্টটাই আসতে চাচ্ছি এটি এমন কোনো বিষয় নয় হয়তো আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে কিন্তু এই যে বিব্রত বধ করা এই যে শিকার হওয়া এবং একজন সেটি যে নিরাপত্তার খাতিরে নয় জিনাত হুদা সেটি যে সর্বসকলের জন্য উন্মুক্ত ছিল না সর্ব সকলের জন্য উন্মুক্ত থাকে না কারণ এই একই গাড়িতে যখন আমার স্বামী মহোদয়টি থাকেন এবং যখন তিনি তার পরিচয় দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন কিন্তু স্যার 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 একটা বন্যা হয়ে যায় ফ্লার্ট গেট খুলে যায় আমি ওই বলছি আপা কি আপু ডাকে ইজ আপু আপু তো আমার মেকে ডাকবে আজকাল তো এটা নতুন টার্মিনোলজি হয়ে গেছে উইচ ইজ ভেরি ডেরোগেটরি সরি টু সে আমি মনে করি এটা অত্যন্ত আমরা সংসদের সদস্যের মধ্যে এটা হয় আমরা যখন যাই ওসি সাহেব আমাকে একদিন আপা কেমন আছেন আমার সঙ্গে আরেকজন মাননীয় সংসদ সদস্য পুরুষ সদস্য তাকে বলতেছে স্যার আমাকে বললো আপা আমি তো আপনার আপা হইতে পারি না আমি ব্যক্তি সাবিন আক্তার তুহিন কি জানি না কিন্তু আমার যে পথটি আছে সেটা সচিবের উপরে আপনার আমি অনেক উপরে আপনাকে স্যার বললে সকলকে বলতে হবে আর যদি মনে কর না এই স্যার কালচারটা থাকবে না সকলকে এই মন মানসিকতাগুলো আমাদের একটু আবার একটু ধমক দিতে হবে কারণ আমরা যদি আমাদের ক্ষমতাটা প্রয়োগ না করি তাহলে তারা বুঝবে কীভাবে আমি কর্টি আমি এখানে একটু ইমদাদুল হক মিলনের কাছে এ প্রসঙ্গে জানতে চাই আমি ঠিক এই প্রসঙ্গগুলোতেই জানতে চাই আমি আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা ছিল আত্মবিশ্বাস এই 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 প্রসঙ্গটা আমি আসলে মিস করে গেছি আমি একটু অন্যমনস্ক করছিলাম প্রসঙ্গটা কি প্রসঙ্গটা খুব শখ মনস্তাতত্ত্বের প্রসঙ্গটা না হ্যাঁ হ্যাঁ এখন এখন আমি লক্ষ্য করলাম যে পুরুষ সঙ্গীটিকে বলা হচ্ছে স্যার আর আপনাকে বলছে আপা এই এই মানসিকতার জায়গাটা থেকে তো বলছেন এটা আসলে মানসিকতার প্রসঙ্গটা যদি আসে এই মানসিকতাটা তো একদিনে তৈরি হয়নি এই মানসিকতাটা বহু বহু বছরের এবং এই মানসিকতা বদলাবার জন্য নারীদেরকেই সচেতন হওয়াটা সবচাইতে জরুরি ছিল আমি মনে করি আপনি যেভাবে একজন একজন সংসদ সদস্য হয়ে একজন পুলিশ অফিসারকে একটি ধমক দিয়ে বলতে পারেন যে আমাকে আপনি আপা বলছেন কেন অন্য একজন সাধারণ নারীর হয়তো সে আত্মবিশ্বাসটা নেই তিনি হয়তো সেটা পারছেন না বলতে এই জায়গাটি নিয়েই আমি কথা বলতে চাই যে আত্মবিশ্বাস ব্যাপারটি আসলে কি জিনাত একটা চমৎকার কথা বলেছেন যে একজন মানুষ তার আত্মবিশ্বাস নিয়েই জন্মায় কিন্তু তারপরে সেই আত্মবিশ্বাসের বিকাশটা কিভাবে হয় সমস্যাটা হচ্ছে সেই জায়গায় আমি একজন মানুষের কথা বলি আমি খুব বেশি সময় নেব না সামিয়া এই মানুষটির মহিলার বয়স চল্লিশ বছর সুশ্রী দেখতে দশটি বাচ্চা উনিশশো সালে তার স্বামী মারা গেলেন স্বামীর বয়স চুয়াল চুয়াল্লিশ বছর ভদ্রলোক ছোট চাকরি করতেন অত্যন্ত দারিদ্র সংসারে যখন মারা গেলেন ভদ্র মহিলার হাতে দশটি টাকাও নেই সেই অবস্থার থেকে ক্লাস এইটে পড়া মহিলাটি উঠে দাঁড়ালেন যে তার দশটি সন্তানকে তিনি মানুষ করবেন আত্মবিশ্বাসটা তো এই জায়গায় সেই মা তার দশটি সন্তানকে মানুষ করেছেন সেই মায়ের সবচাইতে অপদার্থ সন্তানটির নাম ইমদাদুল হক মিলন

গণমাধ্যমকে যখন মানে এটা আজকাল খুব একটা জনপ্রিয় কথা যে মেয়েরা সাংবাদিকতা করছে সব সময় বলা হয় যে প্রচুর মেয়ে সাংবাদিকতা এসছে এবং তারা সাহসের সঙ্গে কাজ করছে তারা সাহসী তারা আত্মবিশ্বাসী তারা অনেক বেশি পরিশ্রমী অনেক বেশি সামনে দিকে এগিয়ে আসা এবং নারীদের জন্য একটা উদাহরণ তৈরি করছে কিন্তু বাস্তব চিত্র অনেক অত বেশি অত বেশি ঝলমলে কিছু না আসলে ওই ঝলমলে অবস্থার পেছনেও অনেক আধার বা ধূসর কিছু চিত্র আছে সেটা হচ্ছে যে গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রজেক্ট দু হাজার সালে যে স্টাডিটা করেছিল সেখানে দেখা গেছে যে সাংবাদিকতায় আমরা বলছি যত মেয়ে আছে আসলে তত মেয়ে নেই আমরা জানি যে বাংলাদেশে সাংবাদিকদের মাত্র চুরাশি শতাংশ মানে পুরো সাংবাদিকদের চুরাশি শতাংশ ছেলে এবং ষোলো শতাংশ মাত্র মেয়ে আর বাকি যাদেরকে দেখে আমরা খুব বলি যে মেয়েরা বুঝি সামনে এগিয়ে এসেছে তারা আসলে সংবাদ উপস্থাপনায় আছে কিন্তু যেটাকে বলে হার্ড রিপোর্টিং বা মাঠে ঘাটে কাজ করে সেই ধরনের জায়গায় নারীদের অংশগ্রহণটা কমে যাচ্ছে কমে যাচ্ছে এই কারণে না যে নারীরা সেখানে আসতে চায় না সেটা কমে যাচ্ছে অনেক কারণে তার মধ্যে একটা প্রধান কারণ যে অনেক সময় গণমাধ্যমের নিয়োগকর্তারাই চান্দা নারীরা আসুক অনেক সময় সহকর্মীরা তাকে সেরকম সহযোগিতা আমি এখানে একটু আপত্তি করছি অনেক সময় আপনি বলছেন গণমাধ্যমে নিয়োগকর্তারা চান না কিন্তু এখনকার সব গণমাধ্যমে আসলে নিয়োগকর্তারা নারীদেরকে প্রাধান্য দেন সানাজ বনে এবং এখানে আর একটা ব্যাপার যে এটি শুধু নারী পুরুষের ভেদাভেদ নয় এখনকার অনেক রিপোর্টাররা যারা মাঠে ঘাটে রিপোর্টিং করছে তারা স্ব ইচ্ছায় বেশিরভাগ গণমাধ্যমে আমারও পাঁচটা গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা আছে তারা বেশিরভাগই নিউজ প্রেজেন্টেশনে চলে আসতে চায় এটার পেছনে একটা অনেক বড় কারণ হচ্ছে যে কম কষ্টে এক্সপোজারটা বেশি বড় কষ্ট না আসলে কষ্টের ব্যাপার ব্যাপার আছেই পরিশ্রমের আছে। কারণ নারীরা যেটা আমাকে রিপোর্টিং যারা করেন তারা প্রত্যেকেই বলেছেন যে তাদের তার পুরুষ সহকর্মীর চাইতে বেশি প্রমাণ করতে হয় যে সে যোগ্য প্রধানত এটা সব জায়গায় যে যেটা আসলে বলছিলেন যে এলেই নারীকে দু মানে তার পুরুষ সহকর্মীর চাইতে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে কাজ করে করে করতে আমি যোগ্য আমি এই কাজটা পারি এবং বেশিরভাগ সময়ই তার যারা সুপারভাইজার থাকে তারা মনে করেন যে ওই জায়গাটাতে বোধহয় হয় ও পারে শানাজ বনি আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনার একটা লেখায় পড়েছিলাম আমি আমার যতটুকু মনে আছে আমি লেখাটা আজকে পড়ছিলাম গত বছর আপনি বোধহয় লিখেছিলেন আপনি লিখেছিলেন যে নীতি নির্ধারণী পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ খুব কম যে দু একজন আছে ঠিক আছে ভালো কাজ করছে কিন্তু অনেক সময় দেখা যায় যে নারীরা যখন বস হয়ে ওঠে তারাও পুরুষদের মতো আচরণ করা শুরু করে পুরুষ পুরুষ সুলভ আচরণ আমার এখানে প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আছে বসের আবার নারী পুরুষ কী আমি যখন বস হব আমার দায়িত্ব হচ্ছে যে কোনোভাবে আমার কাজটা আনা সেটি শাসনে হোক সোহাকে হোক আমি যদি কঠোর আচরণ করি তাহলে আমি পুরুষ হয়ে যাব না আমি সেটা বলছি না আমি বলছি যে নীতি নির্ধারণের জায়গায় যখন একজন মাত্র নারী যান এবং তার চারপাশে

প্রথম প্রথম অনেকে আমাকে কথাটা বলতো একটা মহিলা এত আমার আমার স্বামী যখন কন্ট্রাক্টের করে তারা কিন্তু বলে না রাস্তা ঝাড়ুদার আমাকে বললো ঝাড়ুদার এখন আমি বললাম আমার এখানে যত মহিলা যত কাজ করবে আমি সব মহিলা নিব আমি ষাট পার্সেন্ট মহিলা নিব চল্লিশ পার্সেন্ট পুরুষ নিব এখন আমার স্বামী বলে কি বলো কাজ তো আগাবে না কিন্তু আমি যখন দেখলাম মহিলাদেরকে দায়িত্ব দিলাম এবং মহিলাদের কিন্তু সবাই কম ই দেয় কিন্তু আমি সমান দিলাম কিন্তু আমি মহিলাটার কাছ থেকে কাজ বেশি পেলাম ছেলেটা একবার বিড়ি ফুকতে যায় একবার সে আর একবার আড্ডা মারতে যায় কয়েক কাপ চা খেয়ে আসি আর নারী যতক্ষণ টানে হয়তো সে একটু লোডটা কম আনতে পারে কিন্তু যতক্ষণ করে তার যতটুক শক্তি আছে এবং সে প্রমাণ করতে চায় যে আমি তার ভিতরে একটা প্রতিযোগিতা নারীর নারী আমি বলি নারী হচ্ছে শক্তি আমি নারীকে কখনই দুর্বল ভাবি না আমি মাঝে মাঝে বলি পুরুষদের অনেক মায়া হয় কারণ তার অনেক বেশি অল্পতেই তারা ভেঙে যায় অল্পতি তারা দায়িত্ব থেকে আপনি দেখেন আমরা বাইরে যখন কাজ করছি দুজনেই কাজ করতাম আমি বাসায় যে অন্য অন্য কাজ করতাম আমার দেখা যায় তো একই কাজ দুজনই করে আসছে রাত্রে সারা রাত হয়তো আমাদের ঢালাই হয়েছে সারা রাত রাস্তার পাইপ বসাইছি কিন্তু দুজনে কাজ করে যায় যখন যায় তার বাড়িতে যাই চাচামাচি সুরে যায় তার মেয়াজ প্রেশার উঠে যায় আমি কিন্তু আবার বাচ্চাটা খবর নেই বাচ্চাটা তার মানে আমরা বেশি পারি আমি আমার কথাটা একটু শেষ করি যে নীতি নির্ধারণের জায়গায়ও কিন্তু গণমাধ্যমে নারী আসলে খুব বেশি মাত্রায় নেই খুবই অল্প আছে এটা আমি বলি না যে শুধু নীতি নির্ধারণের জায়গায় একজন দুজন নারী আসলেই আমাদের সব পাওয়া হয়ে যাবে আসলে পুরো পরিস্থিতিটা বা সিস্টেমটাতেই আসলে বদলাতে হবে এবং মানসিকতার চেঞ্জটা যেটা আমরা বলি যে মাইন্ডসেট মাইন্ডসেট যতক্ষণ পর্যন্ত আমাদের না বদলাবে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই বদলাবে না কারণ একটা জিনিস একটু এটা আমি বলতেই চাই যে নারী দিবস বললেই এক ধরনের আমার সহকর্মীদের মধ্যেও দেখি ঘরে বাইরে সব জায়গায় দেখি এটা হচ্ছে তোমাদের দিন এটা নিয়ে আর আমাদের বলার কিছু নাই কিন্তু নারী তো আসলে এই সমাজেরই লোক এবং নারী দিবস হচ্ছে প্রত্যেকেরই আমি মনে করি নারী পুরুষ প্রত্যেকেরই কারণ এটা যদি ও অন্দরমহলের বিষয় বলে আমরা যতদিন এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে থাকবো ততদিন আসলে আমাদের সমাজের উন্নতি বা সমাজের যেটাকে আমরা বলি যে যেটা আমরা চাই যে নারী পুরুষ বৈষম্যমুক্ত একটা সমাজ আমরা হিউম্যানিটি ডে আসলে পালন করতে চাই যেইদিন নারী পুরুষ আমরা সবাই মাথা উঁচু করে বৈষম্য একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই নারী সাক্তার। আমি আমি জাস্ট আপা এবং আরও কে কে বলেছেন যে ইয়ে শাহজাপাও বলেছেন যে নীতি নির্ধারণের ক্ষেত্রে মানে বস যখন মহিলা তখন বসকে কিভাবে মানে টুইট করা হয় যে বস যে একটু যদি তার কাজটাকে প্রপারলি এক্সিকিউট করার জন্য একটু ডমিনেটেড ডমিনেটিং অ্যাটিটিউড রাখে তখনই শুরু হয়ে যায় ওই তো মহিলা না ওর ভিতরে একটা পুরুষালি ভাবকায়দা আছে আরে বাবা পুরুষের বাবা স্টিল এফ আমি গাড়ি থেকে নামার সাথে সাথেই নাকি আশেপাশ থেকে সব বলে ওই যে আসছে তো আমার নায়িকা ক্লোজ বান্ধবী মৌসুমী ও খুব সুন্দর একটা কথা বলে নার্গিস তুমি অলওয়েজ এই ইমেজটাই ধরে রাখবা ও চিরজীবন যাত ওই লাইট পেন প্রোডাকশনের ছেলেরা বলে ওই যে আসছে হ্যাঁ তুমি আর যেদিন আর বলবে না যে ওই যে আসছে সেদিন দেখবা তুমি চিৎকার করে ওদের ডাকলে ওরা কথা শুনবে না তো আমার একটা ছোট অর্গানাইজেশন আছে কম ফিমেল কমিউনিকেশন বেসিক্যালি ওখানে সাতজন মেয়ে কাজ করে আর চারজন ছেলে কাজ করে ইয়ে অনুযায়ী সেক্টর অনুযায়ী সবাইকে সেট করা হয়েছে এলিনা আপার সাথে আমরা নাইনটি ফাইভে বেজিংয়ে যখন এই উইমেন কনফারেন্স কভারেজে গেছিলাম তখন আমি ক্যামেরা চালাতাম আমি একটু বলিনি সেই সময় দেখেছি কনফিডেন্স কাকে বলি এবং আত্মবিশ্বাস কাকে এতগুলো মানুষের ভিতরে এতগুলো লোক ভিতরে একটা আমি ঘরে ক্যামেরা নিয়ে মানে আমি স্টার্ট করেছিলাম আমার ক্যারিয়ার এজ এ ক্যামেরা ওম্যান তো আমার মানে এটা আমি ক্যামেরা ওমেন না ক্যামেরাম্যান পার্সন ক্যামেরা পার্সনার পার্সন এখন হ্যাঁ আম সরি হ্যাঁ তো আমার একটা সৌভাগ্য হয়েছিল আমার অর্গানাইজেশনে যে একই সাথে আমার তিনটা ফিমেল কলিগ প্রেগনেন্ট হয়েছে তো যাই হোক ওদের আবার সিরিয়াল আছে পরপর পরপর কার এর ভিতরে আমার একটা মেল কলিগ এসে বলল আপা আমার বউ প্রেগনেন্ট তো আমি তো খুব মিস কি মিসকে হাসি হ্যাঁ যে কি ব্যাপার তো আমি ওদেরকে যখন ম্যাটার্নিটি লিভ দিলাম আমি ওই ছেলেকে প্যাটার্নিটি লিভ দিয়েছিলাম সে এখন এসএটিভিতে বাংলাদেশী বোধে লিভ এই প্রথম বোধে হল এবং আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ১৫ দিনে পিতাকে তার স্ত্রীকে যদি একটু আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি আইন লিভ যদি কোনো কিছু দেয়া হয় হ্যাঁ এটা হয়ে যা হয়ে যাবে তবে একটা যাই বলেন আমি একটু ইসলামিকই না আপনার কাছে একটা না না আমি আমি একটু শেখের কাছে একটা আচ্ছা আমরা ওইদিক পরে যাব আমি জাস্ট বললাম যে আমার সেই কলিগটা এখন এসটিবি কাজ করে আমি ওকে বলছি রেজা তোমাকে এই 15 দিন ছুটি দেওয়া হয়েছে তুমি তোর তোমার বউকে কেয়ার করবা তার মানে এই না যে তুমি এই যে গ্রুপ করো নাটক করে বেরাবা তুমি রিহার্সাল দাও আমি ডেইলি তোমার বউকে দুই বেলা ফোন করে আমি খোঁজ নিব ও ওর দিন পরে চলে আসছে অফিসে আপা আমি আর পারতেছি না বাসায় থাকতে আমি জাস্ট একটু ইয়ে করব এখানে বসে ফোনে কথা বলবো ইমার্জেন্সি হলে আমি চলে যাব মনে কারণ আমি ছুটিতেই যাচ্ছি কিন্তু অফিসেই যাচ্ছি হ্যাঁ এখন কথা হচ্ছে যে ওই পুরুষটাকে সিনসিয়ার না অবশ্যই সিনসিয়ার টোটালি বসের অ্যাটিচিউডটা হচ্ছে যে সে কীভাবে তার টিমটাকে চালাবে হ্যাঁ কিভাবে টিমটাকে চালাবে তুমি পুরুষ দেখে তুমি এইটারই প্রায়োরিটি পাবে এইটা পারবে না তুমি মহিলা দেখে এইভাবে চলবে এইভাবে চলবে না আমার মনে হয় আমার কাছে মনে হয় কি মেয়েরা যদি ধরেন উনি যেটা বললেন খুজিস্তা নুরি নাহরিন মেয়েরা হয়তো আট ঘন্টা যদি সময় নাও দিতে পারে যদি সাত ঘন্টাও দেয় সেই সাত ঘন্টা একেবারে পুরোপুরি একেবারে ডেডিকেটেড ভাবে দেয় মানে এই চোদ্দ বার করে বাসে খেতে যাওয়া বা সিগারেট ফুঁকা সেগুলোর ব্যাপার থাকে না আমি যদি বলি হাকিম আলীর কাছে একটু একটু একবারও যাইনি ওনার কাছে একবার যে আমি আবারও আসছি আপনাদের কথা বলার অনেক সময় আছে এখনো আমাদের হাতে মনে হাকিম আলী এবং আপনার প্রশ্নটা অবশ্যই ইমদাদুল হক মিলন দিবেন ধন্যবাদ আচ্ছা আহ মনোয়ারা হাকিম আলীর বক্তব্যের পর উনি ইমদাদুল হক মিলনকে একটা প্রশ্ন করবেন এবং উনার একটা প্রশ্ন আছে আপনাদের সবার প্রতি ধন্যবাদ আজকে এই গোল্ড টেবিল বৈঠকে যারা উপস্থিত আছেন যারা চেয়ার করছেন সবাইকে অভিনন্দন আজকের এই বিশেষ দিনে পাশাপাশি আমাকে ইনভাইট করার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি সরি আমার দেরি হয়ে গেছে আর কটা প্রোগ্রাম ছিল আসলে আমি মজাই পাচ্ছিলাম আমাকে আমি অনেকেই চিনি এখানে অল আর ভেরি মানে সব ওয়েল নোল সেলিব্রিটিস এখানে এসছেন এবং অনেকে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি আবার তুই না খুব ড্যাশিং এবং ওনার যে কথাটা আসলে আমি ওনার কথাটাকে আমি মেনে মেনে নিচ্ছি কারণ আজকে যে যে আমাদের যে স্লোগান যে পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও এটা কিন্তু খুবই একটা মানে রিয়েলি এই 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 কথাটাই কিন্তু আমাদের আচ্ছা আমরা কিন্তু বিশ্বাস করি ওই আত্মবিশ্বাসী না হলে নিজের উপর যদি সেলফ কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আমরা কোনো দিনও কোনো কাজে আমরা সাকসেস হতে পারবো না কারণ এই যে বাধা আসবে সমস্যা আসবে আসবে এটা আমাদের মানে প্রতিনিয়ত একটা 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 চলমান একটা ধারা এটা আমরা কখনো আমরা এটা বন্ধই করতে পারবো না ইটস হবে কোথা না কোথায়ও কারো না কারো কিন্তু আমাদের কৌশল জানতে হবে নারীরাই পারে আসলে কৌশলটাকে প্রণয়ন করতে এবং নারীরা যদি মানে আমি মনে করি যে আমরা জানতাম যে সবসময় বলতো সবাই যে পুরুষ শাসিত সমাজ কিন্তু আমি আমার কর্মক্ষেত্রে আমার কর্মক্ষেত্রটা একদম টোটালি ডিফারেন্ট আমি পুরুষদের সাথেই কাজ করি এবং আমি মনে করি যে নারী শাসিত সমাজ কারণ আমরা এখন আমাদের সরকার নারী বান্ধব সরকার ব্যবসা বান্ধব সরকার আমাদের সরকার যা কাজ করে যাচ্ছেন এটি আমাদের জন্য সবচেয়ে বড়ো শক্তি সরকার এই সরকারের আমলের যা পলিসি হয়েছে নারী উন্নয়নের জন্য আগে কখনো হয়নি যার জন্য আপনি দেখেন নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু পিছিয়ে নেই অসংখ্য ধন্যবাদ আগে যারা একেবারেই কথা বলেননি তাদের কাছে একটু যাব আমি একটু ডাক্তার সহেলি এবং ডাক্তার ফারজানা কিছু একেবারেই বলেননি আমি একটু ওনাদের কাছ থেকে শুনে তারপর আমি বাকিদের কাছে আবার আসি ধন্যবাদ সামি আপা আসলে আমি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি এত সুন্দর একটা আন্তর্জাতিক নারী দিবস এরকম বৈঠকের আয়োজন করেছে যেখানে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি তো শুরুতে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক নারী দিবসে এবারের বিষয়টা হচ্ছে পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও আমরা যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে আমি কিডনি স্পেশালিস্ট হাতে কোনা চার পাঁচজন আছে তাদের মধ্যে আমি একজন তো এখন আমি ঢাকা মেডিকেল কলেজে আছি সহকারী অধ্যাপক হিসেবে আমি কুইন্স ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে গেছি সেখানে কিন্তু আমাকে নারী পুরুষ দেখে আমার স্কলারশিপটা দেয়নি কারণ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি যখন আমাকে স্কলারশিপের আমন্ত্রণ দিয়েছে চল্লিশ হাজার ডলার দিয়ে আমাকে ক্যানাডাতে সেই স্কলারশিপ দেওয়ার সুযোগ দিয়েছে তখন কিন্তু আমাকে নারী পুরুষ ভেদে আমাকে স্কলারশিপটা দেয়নি এবং আমি আমার সন্তানকে রেখে দেশের জন্য কাজ করছি আমার ছেলে কিন্তু বাংলাদেশে এসে বলল যে আমি অ্যাডজাস্ট করতে পারছি না সো আই আমিও কানাডায় থাকবো আমি বললাম ওকে থাকো আমি দেশে এসে দেশের কাজই করছি কিন্তু কাজ করতে গিয়ে আমি যখন একটা ফাউন্ডেশনের কাজ করছি একটা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে কাজ করছি এবং আমি মিডিয়াতেও স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করি তো আমার ফাউন্ডেশনটার নাম সেভ লাইফ ফাউন্ডেশন যেটার চিফ অ্যাডভাইজার ছিলেন জাতীয় অধ্যাপক এম আর স্যার উনি কিন্তু খুবই আমার সাথে কোঅপারেটিভ ছিলেন উনি মারা গেছেন তো গত বছর বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন খুবই নাম করা একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যে এটা একটা অ্যাসোসিয়েশন আমি যখন ওনাকে প্রস্তাব করলাম আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে যে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে চাই মানে তুমি মেয়ে মানুষ তুমি ছোট মানুষ তুমি এটা কেন কাজ করবা আমি বললাম আমি তো দুই বছর ধরে আমার ফাউন্ডেশনটা রান করাচ্ছি এবং যথেষ্ট কাজ আমি করেছি স্ক্রিনিং কিডনি ক্যাম্পিং তো আমাকে তো এমার খান স্যার বা অন্য কেউ বলেনি যে না তুমি মেয়ে বা তোমার বয়স অল্প তুমি কাজ করতে পারবা না তো লাস্টবার যখন আমি তাদেরকে চিঠি দিলাম তারা কিন্তু এটা রেসপন্স করলো না এবছর আমরা নারী দিবস পালন করছি এখানে গোলটেবিল বৈঠকে আমরা অনেকে অনেক কথা বলছি সেখানেও দেখা যাচ্ছে আগামীকাল বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে আমরা যদি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের কার্ডটা দেখি আমার কাছে আছে এখানে কোনো নারী নেফ্রোলজিস্ট বা কারোরই নাম নেই যারা বক্তব্য প্রদান করবেন বা এখানে অন্যান্য সংগঠনগুলোর প্রেসিডেন্ট বা আহ্বায়ককে মঞ্চে উঠানো হবে কথা বলতে সুযোগ দেয়া হবে কিন্তু আমার ফাউন্ডেশন সেখানে কথা বলার সুযোগ পাবে না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যখন আমি গেলাম স্যারের কাছে গত বছরও উনি সুযোগ দিয়েছিলেন আমাদেরকে অনুষ্ঠান করার এবছরও আমরা

দুইটাই স্টার মানে পুরা এক মন দুধের মতো মধ্যে তো কালি পরে যাওয়ার মতো হয়ে গেল ব্যাপারটা আপনি মনে করছেন প্রমোশনের ক্ষেত্রে মেদেরকে এদেরকে বৈষম্যের শিকার করতে আমি যদি ডাক্তার ফারা আপনার কাছে একটু শুনতে চাই ছোট্ট করে বলি যে মরিয়া কাদম্বিনী বারবার প্রমাণ করিল সে মরে নাই বারবার যোগ্যতার প্রমাণ দিয়ে তারা প্রমাণ করে যে তারা যোগ্যতম প্রথমে এই আপনালায় উদ্ভাসিত সমুজ্জ্বল মেধাবী মননে অনন্যা যারা প্রতিনিয়ত আমাদের সমুজ্জ্বল মেধাবী মননে অনন্যা এবং যারা প্রতিনিয়তই আমাদের এবং আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করে এই উজ্জ্বল নক্ষত্র মানুষদের আমার পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন এবং অভিবাদন আর ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে এবং চ্যানেল টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোরকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে আরও ঋদ্ধ এবং সমৃদ্ধ করার জন্য প্রথমে আমি একটা ছোট্ট কথা বলবো যে পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও আমার প্রথম কথাই যে বৈজ্ঞানিক বা গঠনগত অনেক সামাজিকতার কথা বলেছেন খুব চমৎকার করে আমি সে কথায় যাব না আমি বলবো যে বৈজ্ঞানিক বা গঠনগত বৈচিত্র্যের কারণেই নারীদের জন্মগতভাবেই তারা আসলে অনেক অনেক বেশি আত্মবিশ্বাসী প্রথমেই বলি যে তাদের রাইট হেমিস্ফিয়ার বা ব্রেনের যে রাইট ডমিনেট হেমিস্ফিয়ার সেটা অনেক বেশি কার্যকরী এবং শক্তিশালী এই জন্য তারা মাল্টিটাস্কার এই জন্য একজন মা চমৎকারভাবে তৈরি করতে পারেন একজন হক মিলনকে উনি সেলাই করতে পারেন উনি দুধ জাল দিতে পারেন উনি টেলিফোন ধরতে পারেন উনি নকশী তৈরি করেন উনি তার বাচ্চার মনের গভীরতম গহন কষ্টটার কথা বুঝতে পারেন বুঝতে পারেন তার কিশোরী অ্যাবিউজ হয়ে এসেছে নির্যাতিত হয়ে এসেছে ঠিক তেমনি তেমনইভাবে তার যে হরমোন সিস্টেম আছে স্ট্রোজেন প্রজেস্টরন তাকে সহনশীল হতে শেখায় এটা সমাজ না এটা স্ট্রোজেনেরই গঠনগত বৈশিষ্ট্যের কারণে সে অনেক বেশি সহনশীল এবং তার এক্স এক্স ক্রোমোজমের কারণে যেহেতু তার ডাবল ক্রোমোজম থাকে সেজন্য তার জন্মগত ত্রুটি হয় কম সে প্রতিকূলভাবে প্রকৃতিগতভাবেই সে বাঁচতে পারে বেশি এবং সে অনেক বেশি অনেক বেশি সে কষ্ট গ্রহণ করতে পারে নীরবে এরপরে আমি যেটা দেখেছি আমি যে মনোজাগতিক বিশ্লেষণ করেছি যে সাইকোপ্যাথোলজিক্যাল অ্যানালাইসিস করেছি সেখানে আমি একটা ছোট্ট জিনিস পেয়েছি সেটা ছোট্ট না সেটা অনেক বড় আমি দেখেছি যে যেই মহিলারা স্বামী পরিত্যক্ত অথবা যাদের স্বামী দীর্ঘকালীন অসুস্থ অথবা যারা বিধবা অথবা যারা স্বামী গৃহ থেকে বঞ্চিত অথবা যাদের পরিবারে খুব কম বয়সে যারা বাবাকে হারিয়েছেন অর্থাৎ তথাকথিত পুরুষ বটগাছের ছায়াটি যাদের মধ্যে নেই যাদেরকে নিজের ডিসিশন নিজেই নিতে হয়েছে আমি দেখেছি তাদের সিদ্ধান্তগুলো অসাধারণ এবং তারা অদম্য তারা ভীষণ ভীষণ আত্মবিশ্বাসী এই নারীদেরকে আমি অভিবাদন জানাই অর্থাৎ আমাদের প্রকৃতিকে আমাদের বিজ্ঞানকে আমাদের হরমোনকে আমাদের নিয়ন্ত্রণকে আমাদের গঠনগত বৈশিষ্ট্যকে প্রমাণ করে করে দেন বারংবার নারীরা যে যখন তাদের তথাকথিত পুরুষ আধিপত্যটা থাকে না যখন সমাজের চোখ রাঙানির ভয়টা সে করে না কারণ তার জিয়ালে পিঠেকে যায় আমাকে দশটা সন্তান মানুষ করতে হবে অথবা আমার সন্তানকে আমার দেখতে হবে আমার খাবার আমার পরনের কাপড় আমাকেই জোগাড় করতে হবে এই যখন তার মনোজগতের একটা পরিবর্তন এসে দাঁড়ায় তখন তারা অপ্রতিরুদ্ধ এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে অনেকেই খুব চমৎকার পরিবার পারিবারিক আবহ থেকে এসেছেন এজন্য আমি আমার বাবাকে আজকে অবশ্যই ধন্যবাদ জানাই আমার আত্মবিশ্বাসের বীজটা বপন হয়েছে তখন আমি কোনোদিনই নারী পুরুষের ভেদাভেদ বলে কোনো কথা শুনিনি আমি সবসময় শুনেছি আমার বাবা বলেছেন মোটরসাইকেল নাও নিয়ে তোমার আমি সারসলিমুল্লা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি তিনি বলেছেন যে গাড়ি তো অনেক দূর জ্যাম তুমি এই মোটরসাই আমার আমার মোটরসাইকেলটা তো পড়েই থাকে বাবার একটা অনেক আগে একটা ছিল তো বলে তুমি এটা চালাতে পারো ড্রাইভার সাহেব কতক্ষণে যাবে তোমার দেরি হয়ে যাবে এই যে নারী পুরুষ সব কিছু পারে এটা এবং তারা যে সব সমান এই শিক্ষাটা আমি পেয়ে এসেছি এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে তিনি আমাকে দিয়েছেন আরেকটি কথা যে সবসময়ে আমরা শুনি যে বৈষম্য কিন্তু সেই শুরু যখন একটা পুত্র সন্তান জন্ম হয় সবচেয়ে বেশি খুশি হয় মা আমার বলতে খুব কষ্ট লাগছে কারণ তার পরিবারে তার শ্বশুর বাড়িতে আজকে অধিকার সুসংহত হলো তার উত্তরাধিকার এখন নিষ্কণ্টক

আমাদের সাথে যুক্ত হয়েছেন সাগুফতে ইয়াসমিন এমিলি সংসদ সদস্য আমি ওনার কাছেও একটু সংক্ষেপে যেতে চাই তবে আমি জানি সাবিনা আক্তার তুহিন আপনার প্রশ্ন আছে দুটি চাকার একটিকে ইমরাদুল হক মিলনকে কিন্তু সাগিফতে ইয়াসমিন এমিলি আপনি যদি খুব সংক্ষেপে আমাদের কিছু প্রশ্ন করার পর আপা বড় করে বলুক নাকি আমরা কি প্রশ্নটা নিয়ে নিব আপা আমি প্রশ্নটা করে নে পরে আপনি পরে প্রশ্নটা করে নে আমি স্বাগত ইয়াসমিন এমিলের কাছ থেকে শুনে নাই নাকি আজ 8 মার্চ 8 মার্চে প্রথমে নিউয়ার শুজ কারখানার থেকে শুরু হয়েছিল এক এক ধরণের আন্দোলন সেটা উনিশশো সালে কোপেনহেগেনে বিশাল নারী সম্মেলন এবং সেই চাহিদার ভিত্তিতেই উনিশশো সালে জাতিসংঘ করতে ঘোষিত হয় এই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেদিন থেকে এই দিনটি আমাদের আজকে আমার পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকার সকল নারীদের পক্ষ থেকে বাংলাদেশের সকল নারীর জন্য রইল আমার ফুলের শুভেচ্ছা আমরা যেন আগামীতে আমাদের এবং আমাদের মেয়েদের কন্যা সন্তানদের জন্য আজ যা আমাদের নাই যে বেদনা যে কষ্ট যে না পাওয়াগুলি আছে যেন ভবিষ্যতে আমাদের পরবর্তী জেনারেশন তাদের জন্য যেন আমরা সেই জিনিসগুলি দূর করতে পারি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নারীর নারীকে রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিয়ে আসা এবং আমি একটা জিনিস বলতে চাই যে নারী কিন্তু পৃথিবীর সব জায়গায় নিগৃহীত আমি আফ্রিকায় দেখেছি আমেরিকাতে দেখেছি সব জায়গায় নিগৃহীত কিন্তু সেখানে একটা সুবিধা আছে পশ্চিমা দেশে অর্থনৈতিকভাবে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে আছে এই জন্য তারা শারীরিকভাবে নির্যাতিত হইলেও ওইটা তারা মোকাবেলা করতে পারে আমরা চাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী আসুক কারণ না পুরুষ আমাদের কোনো শত্রু না কিন্তু আমরা চাই যে নারী পুরুষ পরস্পর পরস্পরের পরিপূরক আমরা একটা সুষম সমাজ চাই আর সম অধিকার আর এখন চাই না আমি এখন অগ্রাধিকার চাই কারণ জনসংখ্যার পঞ্চাশেরও অধিক হলো নারী এখন যদি আমি সম অধিকার চাই সমান হতে হতে আমার অনেক অনেক দিন চলে যাবে এই জন্য আমি এখন অগ্রাধিকার চাই এবং আমাদের দেশে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর মূল্যায়নের জন্য নারীকে রাজনীতিতে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়া করানোর জন্য এবং মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানের জন্য উনি পৃথিবীর সমস্ত দেশ থেকে প্রশংসিত হয়েছেন আমরা যেখানেই যাই সেখানে আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে পাই ওনার বাস্তব পদক্ষেপের জন্য উনি কখনো ভাবিনি আমি প্রধানমন্ত্রী হয়েছি কিংবা একজন নারী স্পিকার হয়েছে তার জন্যই নারী ক্ষমতায়িত হয়েছে তা না নারীকে সত্যিকার অর্থে ক্ষমতায়িত হতে হলে নারীদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদের দৌড় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাদের ভিতরে মর্যাদাবোধ বোধ জাগিয়ে তুলতে হবে এবং আগাগোড়া সব সময় রাজনীতিতে আমরা যেই নারীরা এসেছি সমাজকর্মে আমরা যেই নারীরা এসেছি সাংবাদিকতায় আমরা যেই নারীরা এসেছি আমাদেরকে দমন করার জন্য পীড়ন করার জন্য আগে সব সময় আমাদের জন্য বিরুদ্ধে স্ক্যান্ডাল এবং যে কোনো কিছু এই ধরনের জিনিসটাকে খুব বড় অস্ত্র হিসাবে ধরে নিত এইটা আর এখন আমরা এইদিকে আমরা ধারও ধারি না কারণ আমরা মিডিয়াকে আরও নারী বান্ধব হতে অনুরোধ করি আমি আমারই কথাটাতে একটা করে জোরে হাততালি যায় নারী মানি একটা চরিত্র খারাপ একটা মানে নারীদেরকে অসম্মান করার সবচেয়ে বড় হাতিয়ার ছিল একটা তাদের চরিত্র খারাপ এটা যে ধারণা ধরে আমরা চলতে পারছি এটাই আমাদের সবচেয়ে বড় মানে একটা ক্রেডিট আমরা আল্লাহ রহমত একটা দুআkka করি না কারণ আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্বভাব চরিত্র অনেকের চেয়ে ভালো এটা আমরা কিছু বলতে চাই না অনেকের চেয়ে ভালো চাইতে ভালো ছেলেদের চাইতে

আমি খারাপ যদি থাকে একটা সাথে শেষ করে হয় তাহলে আমাদের কেন আমি গর্বিত যে আমাদের আমাদের সবচাইতে বড় গৌরবের মধ্যে একটা অর্জন হল চিরদিনই পিতার নাম লেখা থাকে এবং ওই জায়গাটা লিখতে যায় কিন্তু ছেলে মেয়েদের মধ্যে একটা পিতার প্রতি এক ধরনের একটা পিতৃতান্ত্রিক কিছু চলে আসতো সেখানে মায়ের নাম লেখার যে অধিকার আছে আমার মেয়েরা যে আমার স্বামীর সাথে সাথে আমার নামটা ওদের কাগজপত্রে লেখে এটা আমাকে অনেক মর্যাদা দিয়েছে ওরা কিছু চাইলে যে আমাকে বলতে হয় না তোমার বাবা আসুক তারপরে দিবনে এইটাই একটা মাকে ছোট করে দেয় আমার কাছে যখন ওরা কিছু চায় তখন আমি ব্যাগ থেকে পয়সা বের করে আমার বাচ্চাকে দেই এরকম প্রত্যেকটা মায়ের নিজের পায়ে দাঁড়াতে হবে যার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে সে তার সন্তানকে লালন পালন করবে নারী শান্তিকামী নারী মমতাময়ী নারী শক্তি নারী সৃষ্টি করতে জানে সুতরাং নারী অগ্রসর না হলে কোনোদিনও এই সমাজ এই দেশ এই রাষ্ট্র কোনোদিনও সার্থক হবে না সফল হবে না আমাদের স্বাধীনতা ধন্যবাদ সেকেন্ড শুধু একটা জিনিস সালে আমাদের প্রধান প্রথম যখন এক সংবিধান প্রণয়ন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর সম অধিকারের ব্যাপারে সেখানে উনি গুরুত্ব দিয়েছিলেন আমি আশা করবো আগামীতে আরও বেশি গুরুত্ব হবে এবং আমরা একটা সুষম সমাজ চাই যেখানে নারীরা আমার ভয় ভয়ে চলবে না আমার থেকে একটা কন্যা জন্ম নিলে যাতে আমার স্বামীর মন খারাপ না হয় যাতে সবাই খুশি হয় ছেলে মেয়ে সবাই হলে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমি আমাদের সাথে আমাদের সাথে জিনাতুন নূর আছে রিপোর্টার ওকে আমি এখনো কথা বলার সুযোগ আছে আমাদের যে সংসদ আছে আমাদের আবার সম্মেলন আপনি আসবেন উনিও সংসদে যাবেন কিন্তু আমাদের আবার আমি আসছি আসছি আমি আমি আগে যারা কথা বলার সুযোগ পাইনি আমরা দুর্বলের অধিকার আমরা আদায় করতে চাইছি তাহলে আমরা এখানে কাউকে প্রেস করে রাখবো কেমন করে আমরা তো সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে তবে সাগফতে ইয়াসমিন এমিলি যে কথাটি বললেন আমরা এতক্ষণ সমান অধিকারের কথা বলছি উনি বলেছেন অগ্রাধিকার এটি একটি নতুন পয়েন্ট এবং এটি আসলে আমরা মনে করি যে সেটি এখন প্রয়োজন এসছে জিনাতুন রিপোর্টার যেটি বলছিলেন শানাজ বুনি গণমাধ্যমে এখন রিপোর্টারের সংখ্যা আমাদের যতটা চোখে দেখে আদতে তার চেয়ে অনেক কম অনেক রকম প্রতিকূলতা মুখোমুখি হতে হয় ধন্যবাদ সুন্দর একটা আয়োজন সব আপাদের পেয়ে মাননীয় সাংসদদের পেয়ে আমরা আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠান করছি নারী দিবসের এই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী হিসেবে শাহানাজ আপার সাথে আমি কিছুটা একমত আর কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করছি কথা সত্য যে নারী সাংবাদিক মানেই আমরা টিভিতে খুব চাকচিকুময় সাজ নিয়ে খুব গেট নিয়ে বসে নিউজ পড়ছে দেখতে ভালোই লাগে যেই নিউজ চ্যানেলগুলোতে পুরুষ প্রেজেন্টার পরে সাধারণত দেখি আমরা প্রাইম টাইমের নিউজে রিমোটটা চেঞ্জ করে দেওয়া হয় বরঞ্চ যেই চ্যানেলে একজন সুন্দর নারী খুব সুন্দর করে অবশ্যই এটা তার ক্রেডিট অবশ্যই এটা তাকে প্রশিক্ষণ নিতে হয়েছে শিখে নোর আমি এখানে প্রবলভাবে আপত্তি জানাচ্ছি কারণ এখন আর শুধুমাত্র অটোকিউ দেখে রিডিং পড়ার কেউ নিউজ পড়ে না এখানে আমি যদি আমার যদি জার্নালিস্টিক অ্যাটিটিউড না থাকে আমার যদি সেই মাইন্ডটা না থাকে আমি কখনোই সেই জায়গায় যেতে পারবো না তাই খুব সুন্দর চেহারা এখন আর টেলিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য না না আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি আসলে এখানে দ্বিমত পোষণ করতেই পারে না বাট আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউটা শেয়ার করছি তো আমি কিন্তু জিনিসটা ছোট করছি না অবশ্যই এটা ভালো বাট আমি এটা দেখছি যে আমি যদি গণমাধ্যম বলতে তো আমরা প্রিন্ট মিডিয়াও বুঝি ইলেকট্রনিক মিডিয়াও বুঝি প্রিন্ট মিডিয়াতে যদি আমি বলি যে নারী সাংবাদিক কতজন আছেন সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে এটা অত্যন্ত হতাশাজনক এবং সংখ্যার হিসাবে যদি বলি আসলে হাতে গোনাই বলা যায় আমরা দেখতে পাই পত্রিকা খুলে অসংখ্য আমাদের মেল কলিগরা আছেন কিন্তু পুরো পত্রিকা জুড়ে হয়তো বড়ো একটা কি দুটো এর বেশি কিন্তু আমরা নারী রিপোর্টার পাই না কেন পাই না কেন প্রিন্ট মিডিয়াতে নারীরা আসবে না কারণ তাদের চেহারা ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যাবে না এই জন্য সাংবাদিকতা করার জন্য নারীর মধ্যে প্যাশন থাকতে হবে আমরা যে কথা বলছি আত্মবিশ্বাস বলতে আমরা আসলে কি বুঝি শুধু আমি হব আমার প্রফেশনের মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে সেটা আমি প্রিন্টও হতে পারি আমার লেখনির মাধ্যমে আমার পাঁচটা টেলিভিশন চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা আমি এটুকু বলতে পারি এই সংকটটা শুধুমাত্র এখন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বলে নয় মানে নারীর ক্ষেত্রে নয় ছেলেরা এখন সব টেলিভিশনেই আসতে আগ্রহী হয় কারণ ওই যে এক্সপোজারের ব্যাপারটা এখানে জড়িত আছে বলে এবং আমি মনে করি এখন আসলে সৌন্দর্য দিয়ে মেধাহীন সৌন্দর্যের কোনো গুরুত্ব নাই যদি মেধা না থাকে সেই সৌন্দর্য দিকে আসলে মানুষ এক সেকেন্ড তাকাবে সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে মুখ ঘুরিয়ে নেবে আমি এটা এটা আমার মনে হয় যে কথাটা বলেছেন আমি অত্যন্ত একমত যে শুধুমাত্র দেখতে সুন্দর সেটা না কোয়ালিটির গুণেই কিন্তু টিকে থাকতে হয় এটা নারীদের ক্ষেত্রে আরও অনেক বেশি প্রযোজ্য তা আমার মনে হয় সময় খুবই কম আমি খুবই কম সময় নেবো আমার শুধু দুটো বিষয় আমি একটা মতামত দিতে চাই সে ব্যাপারে আশা করি আমাদের মিলন ভাই কিছু বলবেন প্রথম কথা হলো যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের কথা কিন্তু প্রত্যেকের বক্তব্যে চলে আসছে কিন্তু এই আত্মবিশ্বাসটা কি আমরা যখন দেখি যে গণ গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় যে রং ফর্সাকারী ক্রিম সেই রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে পরে সে ফর্সা হবে তার আত্মবিশ্বাস ফিরে পাবে চাকরি পাবে ভালো বন্ধুভাবে ভালো বিয়ে হবে তখন সে আত্মবিশ্বাস সে বলিয়া হবে সেই গণমাধ্যমেকে যে নারী যে উপস্থাপন করা হয় যে নারী ফর্সা হলেই তার আত্মবিশ্বাস অর্জন হবে এইটা কতটুকু যৌক্তিক এবং এই ধরনের বিজ্ঞাপনের যে ভাষা সে ব্যাপারে মিলন ভাইয়ের কাছে জানতে চাইবো আর আরেকটি বিষয় জানতে চাইব যে সমাজ রাষ্ট্র সরি সমাজ না রাষ্ট্র সংবিধান আইন সবখানে কিন্তু নারী পুরুষ সমান কিন্তু তাহলে নারীর কেন এই অবস্থা তার নারীকে আলাদা করেছে কে নিম্ন স্তরে নিয়েছে কে তাহলে আমার কথা হলো যে পুরুষদের জন্য একটি দিন নির্দিষ্ট করা উচিত হবে কিনা পুরুষ দিবস সেই

নারী সুমাইয়া জীবন দিয়েছে তার মানে নারীরা পেছানোও কিন্তু আগানো ছিল কিন্তু সেটা যুগ যুগ ধরে আমি ফেসবুকে নারী দিবসে যখন স্ট্যাটাস দিলাম একজন আমাকে বলেছিলেন শুধু প্রশ্ন করবেন আমাদের সময় সংক্ষিপ্ত আমাকে তো দিয়ে আমাকে তখন একজন লেখলো আপনার মাথায় ঘুমটা নেই আপনি পর্দা আপনার মাথা কাপড় নেই তখন আমি আবার তার ফেসবুকে ঢুকে দেখলাম তার মাথায় টুপি নেয় ওয়েস্টার্ন ড্রেস পরা এখন ইসলামে আপনার মিলন ভাই আচ্ছা আপনি তো অনেক লেখালেখি করেন এই যে নারীর পদ্মা নিয়ে এত কথা বলা হয় নারীর পদ্মা নিয়ে পুরুষের চোখের সমস্যার কারণে নারীর পদ্মা তো এই যে পুরুষের যে পদ্মাগুলো আছে ইসলামের আলোকে সে পদ্মাগুলো নিয়ে একটু লেখালেখি করা যায় কি না শুধু নারীর পদ্মার কথা বলে যখন নাকি পূজাকে ধর্ষণ পাঁচ মাসে শিশুকে ধর্ষণ করা হয় ছোট্ট শিশুটি তার তো শরীরে কোনো অনেক হয়নি এগুলো একটা আপনি লিখবেন পুরুষ মানুষ হিসেবে খুবই অসহায় বোধ করছি প্রথমত না আমি আমি একটু শেষ করি আপনি যে ইসলাম ধর্মের যে জায়গাটির কথা বললেন এটা আমি নিশ্চিত যে আপনারা সবাই জানেন যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করা মানুষটি একজন নারী হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনি যে পুরুষের দৃষ্টির কথা বললেন হ্যাঁ এটা ঠিক যে নারীর যে অবস্থান এই পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশে আমি বলছি না সারা পৃথিবীতে নারীর যে অবস্থা এটার জন্য অবশ্যই হতভাগা পুরুষরা দায়ী হতভাগা এই জন্য যে পুরুষরা জানে না পুরুষরা এই হিসেবটা কখনো করে না যে নারী যেই জায়গাতে বসে আছে সেই জায়গাতে চুরি কম ঘুষ কম অসততা কম এবং সততা অনেকখানি বেশি যে জায়গাগুলোতে মানুষ হত্যা করার কাজগুলো করা হয় আপনারা দেখবেন তো সারা পৃথিবীতে মানুষ হত্যার সঙ্গে কতগুলো নারী জড়িত আর কত পুরুষ জড়িত এই পৃথিবীর যাবতীয় খারাপ কর্মের সঙ্গে পুরুষরা বিশেষভাবে জড়িত আপনি যদি আবার ড্রাইভারদের কথা বলেন আমি আমি সারা পৃথিবীর অনেক দেশে গেছি যে দেশে যত বেশি মেয়ে গাড়ি ড্রাইভ করে সেই দেশে দুর্ঘটনা কম কী কারণে তাদের মাথাটা সবসময় ঠান্ডা থাকে এই যে জায়গাগুলো শত শত বছর ধরে যে অবস্থার মধ্য দিয়ে আজকের এই জায়গাটা এসে এই পর্দা এই অমুক এই তমুক পর্দা কী যদি আমার অন্তর পরিষ্কার থাকে যদি আমার অন্তর পরিষ্কার থাকে তাহলে আবার পর্দা কী পোশাক এই পৃথিবীতে কেন তৈরি হয়েছিল পোশাক তৈরি হয়েছিল কিন্তু যদি আমরা আদিম সভ্যতার দিকে তাকাই পোশাক তৈরি হয়েছিল রোদ্রের তাপ থেকে নিজেকে রক্ষা করবার জন্য পোশাক তৈরি হয়েছিল শীতের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটা পর্যায়ে মানুষ যখন নিজেকে চিনতে শিখেছে মানুষ যখন তার অন্তরকে চিনতে শিখেছে মানুষ যখন ভালোবাসতে শিখেছে তখন একজন পুরুষ একজন নারীকে নিয়ে আলাদা হয়ে গেছে ঘর বেঁধেছে এইভাবে ঘরের ব্যাপারটা তৈরি হয়েছিল পৃথিবীতে অনেক ধন্যবাদ মানুষের আলাদা হওয়ার ব্যাপার অনেক ধন্যবাদ ইমদাদুল হক মিলন আমি একটু দীর্ঘ বক্তৃতা দিয়ে আপনি অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছিলেন সংক্ষেপে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে আমি আমরা যারা আছি আমরা সবাই ভাগ্যবান নারী ভাগ্যবান নারীদের কাতারে আমি একজন যে এখানে এসে কথা বলতে পারছি এই এই নারী দিবসে নারী দিবসটাই কিন্তু প্রমাণ করে যে নারীদের পশ্চাৎপদতা নারীদের অসহায়ত্ব এখানে সবার কর্মক্ষেত্রের সবার প্রবলেমগুলোর কথা শুনছিলাম আমার এক্সপিরিয়েন্সটা একদমই ভিন্ন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে এসেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বার দুশো জন মেম্বারের মধ্যে আমি প্রথম আমাদের ১৪ জন মেম্বার আছে নারী প্রতিনিধি আছে চোদ্দ জন যারা সরাসরি মেম্বার যারা প্রতিনিধিত্ব করে এক একটা ব্রোকারেজ হাউসে চোদ্দ জনের মধ্যে আমি প্রথম যে সরাসরি এসেছি কোনো পিতৃতান্ত্রিকতার হাত ধরে আসিনি আমি নিজে নিজে শিখেছি কাজ করেছি এবং টোটাল আপনি হ্যাঁ নিজের যোগ্যতাতে এসেছি আমি যখন এসছি সব পুরুষটা স্বাভাবিক যেটা করে যে নতুন একটা মেয়ে এসছে এত অল্প বয়সেও নিশ্চয়ই চলে যাবে আমি এসেছি এখানে নাইনটি নাইনে বিনিয়োগকারী হিসেবে জয়েন করেছিলাম পরবর্তীতে দুই থেকে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করি খুজিস্থানুরী নাহিনি একটু সংক্ষিপ্ত করতে হবে আমরা একেবারে শেষ থেকে আসি সবার বক্তব্য নিব সামিয়া আমি অনেকক্ষণ চেষ্টা করেছি আপনি আমাকে দেননি আমি কাউকে দেইনি আমি ওপেন ফ্লোর সবার জন্য ওপেন রেখেছি আমি দেখেছি যে আমি এসেছি এবং আমি প্রমাণ করেছি আমি প্রথম ডিরেক্টর নির্বাচিত হয়েছি এখানে কিন্তু আমার জায়গাটা মোটামুটি স্মুথ ছিল স্মুথনেসের কারণ হচ্ছে যে আমি কখনো আমার কোনো কিছুতে আমি যে নারী এটাই আমি কোনো আমার মাথাতেই ছিল না আমার মাইন্ডসেটেই ছিল যে আমি মানুষ কারণ আমি পড়াশোনা করেছি পুরুষদের সাথে কম্পিটিশান করেছি ভালো রেজাল্ট করেছি আমি মনে করেছি স্টক মার্কেট এখানে মেধার দরকার অন্য কিছুর দরকার নেই আমি নারী হোয়াট কী আসে যায়। আমি নিজেকে শুধুমাত্র নারীতে সীমাবদ্ধ করতে রাজি নই এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের এখানে মাননীয় অনেক এমপি মহোদয় আছেন আমার পরিচিত বড় এবং ছোট আমার শ্রদ্ধা এবং স্নেহাশীষ অনেক কথা বলে গেছে অনেক ভালো ভালো কথা বলেছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী বিরোধী দলিও একজন নারী নেতৃত্ব নারী আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ আপনি কিন্তু আমাকে সময় দিচ্ছেন আমি একটা মিনিট একটা মিনিট আমাকে বলতে দিতে হবে আমাকে দিতে হবে এখানে যদিও বলেছেন যে নারী কিন্তু যেটা হয়েছে যে এই নারী নেতৃত্ব আমরা আইসবার্গের মত দেখি ভাসমান অংশটুকু দেখছি যে তারা আছে কিন্তু নিচে যদি দেখি প্রান্তিক নারী গোষ্ঠীর যদি নারী গোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই তারা প্রচণ্ড পরিমাণ অসহায় আমরা নারীদের দেখতে পারবো যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে নানা নানা রকম অসমতার শিকার হচ্ছে এখানে হলো মাইন্ডসেট আমাদের যখন পরিবারে জন্ম তখনই কিন্তু তাকে শেখানো হয় যে তুমি নারী তুমি একটা ভালো মেয়ে হও তুমি ধন্যবাদ আমি আসলে আর সময় দিতে পারবো না আমি প্রথম থেকে বলে দিয়েছিলাম ফ্লোর সবার জন্য ওপেন আপনারা নিজেরাই নিজেরা কথা বলেছেন আমি একটা শুধু কথা বলবো এক সেকেন্ডে সব বক্তব্য হ্যাঁ একটাই কথা মিনিট করে সবার শেষ বক্তব্য আমি এটাই শেষ বলতে চাচ্ছি যে দেখুন আত্মবিশ্বাসী হতে হলে সবচেয়ে আগে আমাকে স্যাটিসফাইড হতে হবে অনেকে বলছিলেন যে আমি কন্যা কন্যা সন্তানের জননী হয়ে আমি নিজে স্যাটিসফাইড কিনা আমি জেনাথ অত্যন্ত স্যাটিসফাইড অত্যন্ত গর্বিত একজন মা আমার একটি মাত্র কন্যা সন্তান আছে কোনো পুরুষ সন্তানের কোনো আকাঙ্ক্ষা আমার ভিতরে নেই কারণ নারী পুরুষের কোন পার্থক্য মাঝে আমি নিজে কনসেপচুয়ালি বিশ্বাস করি না সুতরাং এই বিশ্বাস যখন আসবে তখন আসলে এই সমস্যাগুলো আমরা অনেক ধন্যবাদ আমি বক্তব্য আমি একটা প্রশ্ন ছুড়ে দেবো আমার জীবনে তিনটি নারী খুব গুরুত্বপূর্ণ পুরুষ হিসাবে একটি হচ্ছে আমার মাতা একটি হচ্ছে আমার স্ত্রী একটি হচ্ছে আমার কন্যা আমি যদি রিভার্স অর্ডারে দেই যেহেতু আমরা দেখেছি উনি অনেক পুরুষের দোষ স্বীকার করে নিলেন অবলীলায় তাহলে আপনার জীবনে নারীদের জীবনে পিতা স্বামী এবং পুত্র এর অনুভূতিটা কী আমি রশিদ ভাই আপনার এই কথাটা একদম রিভার্স আমি বলতে চাই আমার বাবা একজন সরকারি অফিসার ছিলেন আমার উনি মারা গেছেন আমার হাজব্যান্ড উনি ওয়ার্ল্ড ব্যাঙ্কে পলিসি অ্যাডভাইজার ছিলেন আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার এবং আমার একটা মাত্র সন্তান এই তিনটা পুরুষের পরেও আমার জীবনে আরেকজন ইম্পর্টেন্ট পুরুষ হচ্ছে আমার একমাত্র ভাই এবং এই চারজন পুরুষই এত পজিটিভ আমার জন্য হয়েছে জন্ম থেকে আজ পর্যন্ত যে যার কারণেই আমি একটা নন কনভেনশনাল একটা পেশায় আজকে এই পর্যায়ে আসতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জি আমাদের নারীদের এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে অনেকগুলি বাধা আছে তার মধ্যে একটা অন্যতম হলো আমাদের যে ফতোয়া এবং গ্রাম্য বিচার এবং প্রচলিত রীতিনীতি এবং ধর্মের অপব্যাখ্যা আমরা নারীরা যদি এই ব্যাপারে খুবই সচেতন হই মিডিয়াগুলি যদি এই ব্যাপারে খুবই সচেতন হয় এই চারটা জিনিস যদি আমরা ফাইডব্যাক দিতে পারি তাহলে আমার মনে হয় নারীদের এগিয়ে যাওয়ার পথে আরও আমাদের পথ পরিষ্কার হয় সুন্দর হয় আমি শেষ বক্তব্য দেখি বিশেষ করে ইয়াং তিরিশের কমেও দেখি কি বাচ্চা একটু বড় হওয়ার পরে মহিলার কাজ থাকে না তেমন বাচ্চা স্কুলে চলে যায় হাজবেন্ড অফিসে চলে যায় আর মহিলা দু ঘন্টার মধ্যে ঘরের কাজ শেষ করে ফেলে তারপর তার মানসিক বিষণ্নতার সৃষ্টি হয় এটা ফার্সানা আপা আরও ভালো জানেন অনেক রোগী দেখেন এখন যেটা হয় মহিলার আর কোনো করার কাজ থাকে না টিভি আর কতক্ষণ দেখেন কোমর ব্যথা বুকে ব্যথা এগুলো যায় না কোনো ঔষধে যায় না মানসিক রোগের ঔষধ ছাড়া আর কোনো ওষুধে যায় না এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় যে মহিলা কোনো না কোনো কাজ ঘরে বসে অনেক কাজ করা যায় বেবি সিটিং করা যায় ক্যাটারিং সেলাই তারপর হাঁস মুরগি পালা সবজি চাষ অনেক কিছু করতে পারে কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারেন এটাতে তার আয় হয় এখন শুধু যে টাকা পয়সার জন্য কাজ করবেন তা না নিজের আত্মতৃপ্তির জন্য করবেন একটা মহিলা কাজ আর এদিকে যে পুরুষ মানুষ তার স্ত্রীকে কাজ করতে দেন না গর্ব করেন যে আমার ওয়াইফ housewife খুব ভালো ঘর সামলান কিন্তু ওই পুরুষ মানুষই অসহায় পুরুষ যেটা বললেন অসহায় চেহারা নিয়ে আমার চেম্বারে ওই টেবিলের ওই পারে বসে থাকেন ওই মানসিক রোগী স্ত্রীকে নিয়ে এই অবস্থা হতো না যদি তার স্ত্রীকে কোনো না কোনো কাজে সম্মানের সাথে কাজ করতে দিত সেটাই একটু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে আমার অনুষ্ঠানে একজন শিক্ষক এসেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রকৃতিশীল মহিলা উনি বলছিলেন যে একজন নারী তার স্বামী সন্তান সংসারকে সন্তুষ্ট করার পর তিনি যখন বাইরে কাজ করেন তিনি একজন সফল নারী আপনার এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন না স্বামীর সহযোগিতা প্রয়োজন আছে যেমন আমি যখন এমপি হলাম আমার প্রথম দিকে স্বামী কেন সেক্ষেত্রে সবারই আমার স্বামী কিন্তু মানে আরো বললো তুমি সাহস আমি আমি এখানে আপনাকে প্রশ্ন করতে যে আমাকে সন্তুষ্ট করবে কে আমরা যদি সবাইকে সন্তুষ্ট করি আমাদের সন্তুষ্ট করবে কে এখন আমাদের আসলে পরিবর্তনের হওয়া উচিত আমরা আচ্ছা আমি নিজেকে দিয়ে বলতে পারি যে আমার আমার হাজবেন্ড হুইল চেয়ারে কিন্তু আমি যেদিন পরীক্ষা দিয়েছি ফাইনাল উনি আমাকে ওই বলেছে যে তুমি চাকরি খুঁজতে পারো এটা তোমার স্বাধীনতা গৃহ ঠিক করার দায়িত্ব আমরা আগেই ছোটবেলা থেকে আমাদের একটা মাইন্ড সেট আপ থাকে আমার বিয়ে হবে আমি বাচ্চা পয়দা দিব এবং আমি ঘর সংসার করবো এটাই আমার জীবনের লক্ষ্য না অনেক কিছু পৃথিবীকে দিতে এবং সৃষ্টি করতে আমি পৃথিবী থেকে আসছি আমি সুখী করব। কিন্তু আমি সুখী হব শুধু সংসার গোছানো ভালো রান্না আমরা তো একটা সময় ছিল তরকারিতে লবণ কেন কম দিলে এইটার জন্যই গালি খেতে খেতে দিন পার হতো সংসার শান্তি করার দায়িত্ব শুধুমাত্র কখনো নারীন না স্বামী স্ত্রী মিলা সংসার ঠিক রাখবে আর বাইরে কাজ করারও দুইজনেরই যোগ্যতা অনুযায়ী যার যার বাইরে কাজ করার অধিকার আছে আমি ঘর ঠিক রাখা তারপর আমি বাইরে কাজ করব। এটা আমি একদম বিশ্বাস করি না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপা আচ্ছা আপা আমি একটা কথা বলবো আমার নামের পিছনে সাবিন আক্তার তুই আমার পুরা নাম কারণ আমার সব বাবু আমার ভাই নামের পিছনে বাবার নাম আছে কিন্তু আমি যখন স্কুলে গেলাম আমি আমার মনে করলাম আমার কিন্তু একটা মানুষ কিন্তু ছোট থেকে গড়ে ওঠে আমি বললাম যে বাবার নামটা দিয়ে কে কেন বড় হতে হবে কেন আমার নামের পিছনে আমি পুরো একটা সাবিন আক্তার তুহিন দিয়ে আমি শুরু করলাম আচ্ছা এখন কোনো সন্তানের নামের পিছনে যেমন স্বামী নাম থাকে স্ত্রীদের পিছনে কোন সন্তান কি চাইলে এই আইনটা কি দেশে কোনোদিন হবে যে সন্তান চাইলে মায়ের নাম যুক্ত করবে যেমন আমার সাবিন তুহিন আপনি অনেক বলেছেন আমি একটু বাকি অতিথিদের সুযোগ দিতে চাই প্লিজ হ্যাঁ আপনারা প্রত্যেকে অভিযোগ করছেন কেউ বলতে পারছেন না কিন্তু সবাই বলছেন কিন্তু আহ আমি যদি আমি এখান থেকে একটু আসি বেস্ট অ্যাডভোকেট এলনা খান নাসির মিন্টু আপনাদের সবার বক্তব্য আমার আমার কাছে মিলন ভাই একটি প্রশ্ন রেখেছিলেন যে আমরা বারবার আত্মবিশ্বাসী হও বলছি কিন্তু আমরা আসলে আত্মবিশ্বাসী হব কী করে আমরা জানি যে আমাদের আত্মবিশ্বাসী হতে মুখ্য ভূমিকা পালন করে আমাদের পরিবার আমাদের শিক্ষাগত যোগ্যতা আমাদের যদি অর্থনৈতিক স্বাধীনতা থাকে সেটি এবং আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেটা বলছিলাম কিন্তু তারপরেও দেখুন দুঃখজনক ব্যাপার হচ্ছে যে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট বলছে যে দু সালে সাতাশি শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে এবং দু হাজার পনেরোতে এটা কমে এসছে ঈশ্বরকে ধন্যবাদ এটা আশি শতাংশে নেমে এসছে কিন্তু বাহাত্তর শতাংশ মেয়ে কিন্তু মুখ খুলছে না আমাদের মনে রাখতে হবে এই বাহাত্তর শতাংশের মধ্যে কিন্তু এমন মেয়েরাও আছে যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো যাদের অর্থনৈতিক স্বাধীনতা আছে এবং যারা হয়তো বা নিজেকে শিক্ষিত আমরা রুমানা মঞ্জুরকেই কেন ভুলে যাচ্ছি তাই না তাহলে কি তাকে বাধা দিচ্ছে তার মুখ খোলার ব্যাপারে পাছে লোকে কিছু বলে পাছে আমার গায়ে একটা স্ক্যান্ডেল লেগে যায় একটা স্টিগমা পড়ে যায় যদি মানুষ কিছু বলে এখন আমাদের অতিক্রম করতে হবে নিজের ভেতরের যে বাধাগুলো সেগুলোকে আর আমি বলবো যাদের কোনোটা নাই শিক্ষাগত যোগ্যতা নাই হয়তো অর্থনৈতিক স্বাধীনতাও নাই তারা যদি একটু নিজের পেছন দিকে তাকিয়ে দেখে যে কী সময় তারা পার করে এসছে সেটাও কিন্তু একটা মানুষকে অনেক বড় শক্তি দেয় যদি আমি ওই বাধাগুলো অতিক্রম করতে পারি যে দিনগুলো আমি পার করে এসছি তাহলে সামনে আমি নিশ্চয়ই আরও বহু দূর যেতে পারবো ধন্যবাদ এমিলিয়া আপনাকে একটা ছোট্ট অনুরোধ আমাদের দেশে তো অনেক নারী গৃহকর্মী আছে তাদেরকে ন্যূনতম বেতন বেতন ভাতা কি নির্ধারণ করা যায় তাহলে জিডিপিতে তে মনে হয় একটু প্রভাব ফেলতে পারে আমরা একটু কথা বলতে এটার ব্যাপারে সরকারও খুব মানে মাননীয় প্রধানমন্ত্রী তো জানেন যে গার্মেন্টসে মেয়েদের একটা ন্যূনতম উনি ঠিক করে দিয়েছে এটা করতেও ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে এটা আমারও দাবি আমি এই পয়েন্টটা এখানে সময়ের জন্য আসলে অনেক পয়েন্ট বলতে পারছি না তাদের একটা ছুটির দিন এবং তাদের একটা ন্যূনতম মজুরি ঠিক করে দেওয়া এটা মানবিক ব্যাপার আপনি আমি চাইতে চাইতে পেয়ে যাব আসুন অসংখ্য ধন্যবাদ আপা অ্যাডভোকেট এলনা খান আমি আশ্ররে শেষ করতেই বলে যে আশ্রর মজুর কথাটা যেটা চলে এসছে সেটাও যেমন সত্যি আজকে এখান থেকে একটা জিনিস হোক যে বিশেষ আইনটা বাল্য বিবাহ যত কথা বলেছি তার পেছনের কথা হচ্ছে বিবাহটা আগে যদি আমরা বন্ধ না করতে পারি বিশেষ ক্ষেত্র যদি বন্ধ না করতে পারি এতগুলো কথা এভাবে আর হবে না ওই মেয়েগুলো পিছনে যাবে আবার আমি গোলমোটকে আমরা ওইটাই বলতে থাকব না আইনের যদি আপনি এত করাકરી করেন তাহলে কি হয় শুনেন আপনি বলেন শেষ করতে দেন আপনি মেলা বলছেন আগে একদম যে উকিল থামেন আবার আমাদের একটু বলতে দেন ধর আমারটা শেষ করতে দেন ধৈর্য সহকারে শুনছি আপনারটা এবার আমারটা একটু শোনেন আইন আইন দিয়ে পরিবর্তন চিন্তা ভাবনা সচেতনতা দৃষ্টিভঙ্গি তিনটা জিনিস আইন যখন করে ফেলেছেন তখন তিনটাকে ইম্পোজ করতে হবে যতক্ষণ না করবেন তখন আইন অবশ্যই ধাক্কা দিতে থাকবে সুতরাং করে ফেলেছেন এই করাটাকে মিনিমাইজ করার জন্য এখন রিভিউ করার দরকার জরুরি ভিত্তিতে আমি সেটাই বলতে যাচ্ছি যে আমরা এতগুলো কথা বললাম আজকে আপনি বড় যে রাস্তার ভিতরে মাঠ কাটেন আমি যে অমুক কথা বলি এগুলো কিছুই থাকবে না কারণ কোলে একটা কাকানি থাকবে আর যে মেয়েটা আমি একটা যেটা একটা দুলতে চাই বিশেষ আইনটা চেয়ে যে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে বিয়েটা হবে এটার মেন উদ্দেশ্য তাহলে সবাই চাবে ওই মেয়েটা প্রেগনেন্ট হোক কারণ যে প্রেম করছে সেও বলবে তুমি প্রেগনেন্ট হও পালাই গেছো আমি এখন তুমি তাহলে বিয়ে হয়ে যাবে তোমার সাথে আবার বাপমাও চাবে একটা বুড়া মানুষ হোক আর তারদের চোখে ভালো পাত্র হোক বিয়ে দিয়ে প্রেগনেন্ট বানাই হবে অল্প বয়সে মা হওয়া যাবে এই কাজটা তো আমরা করে ফেলছে এই জায়গাটা তারপরে সবচেয়ে বড় কথা যদি ধর্ষকের ব্যাপারে চলে আসে ধর্ষকের সাথে আবার ভেবে সেটা বল যাচ্ছে যে এই জায়গাগুলোকে আমাদের এখন ভাবার দরকার আজকে থেকে এই গোল্টে মিলে বৈঠকে এই জায়গার থেকে চিন্তা করার দরকার একটা ইনফরমেশন দিয়ে শেষ করছে উনি নাইনটি সালে বাংলা বল চেষ্টা করি সেই সময় আমি হচ্ছে রিট করেছিলাম মার নামটা পাসপোর্টে দেওয়ার জন্য হাইকোর্টে সেই রিটে আমি সাকসেসফুল হয়েছি এখন মার নামটা পাসপোর্টে যায় হাইকোর্টের নির্দেশে তার মানে কি আমি আত্মবিশ্বাস ছিলাম যে এখানে মার নাম দেওয়া যায় আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার নামটা কেন দিতে হবে আমি যে আমার নাম রহিমা খাতুন না বেগম এটা আমার সন্তানরা জানে না আমার নামটা কি হতে হবে আমার সন্তানকে জানতে হবে যে আমার নামের পরে এটা ছিল আমার হাইকোর্টে অনেক কিছু বুঝে আমার এই ডাইনটা নিয়ে আসা হয়েছে নাইনটি নাইনে এই ঘট এটা হয়েছে আমি নিজে মানে আনন্দবোধ করি যে একটা কাজ করা হলো সমাজে করতে পেরেছে এটাই হচ্ছে বড় কথা আমরা প্রত্যেকে সমাজে যদি একটা কাজ করি আর বাল্যবিবাহ নিরোদায়নে আমরা সবাই একসাথে রুখে দাঁড়াই এটি আজকে আমার কত অসংখ্য ধন্যবাদ আমি যদি আপনি ডাক্তার সহেলি আপনি বলতে বলতে বলছেন আমি যেটা লাস্টলি বলতে চাই যে পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হোক এটা কিন্তু শুধু নারীদের জন্য না। পরিবর্তন দরকার আমাদের পুরুষ নারী উভয়েরই মন মানসিকতার পরিবর্তন দরকার আর সমাজ ব্যবস্থাটাকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ বিশ্ব নেতৃত্বের দিকে তাকালে আমরা দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ হিলারি ক্লিন্টন সহ ইন্দিরা গান্ধী সহ সবই কিন্তু নারী অত্যন্ত সফলভাবে নেতৃত্বের পরিচয় দিয়েছেন সো আমাদের পুরুষরা আমাদের প্রমোশনের ব্যাপারে আমাদের কাজের ব্যাপারে যদি মানে যে কোনো সফলতার ব্যাপারে কে অশোভন আচরণ না করেন বা সুন্দরভাবে আমাদের কোয়ালিটিগুলোর অগ্রাধিকার দেয় আমাদের মানসিকতার চেঞ্জ হয় পুরুষদের আমাদেরকে গ্রহণ করার আমার মনে হয় আমরা সবাই মিলে বাংলাদেশকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ মিন্টু ধন্যবাদ সামিয়া আমার একটা প্রবলেম হলো আমি কিন্তু খুব একটা কথা বলি না বোকাল না যার জন্য আমি বেশিরভাগই শুনলাম সবার কথা আপা অধিকার আদায় করে নিতে হয় কেউ কাউকে ফ্লোট দেয় না সেটাই শিখছি মনে হয় এখনো আমি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি মাইন্ডসেট মাইন্ডসেটটা হলো আমি আমি একটা কোম্পানি চালাই আমি একটা বিজনেস করি সেটা আমি নিজে আমার হাজব্যান্ড কিন্তু সেখানে তাকে চেয়ারম্যান যা সাইনবোর্ড একটা রেখেছি সব কিছুই আমার মাধ্যমেই হয় তো আমার মার্কেটিং ম্যানেজারের বিয়ে তো বিয়েতে খুব ধরলো ম্যাডাম আসবেন আসবেন বিয়েতে গেলাম বিয়েতে যাওয়ার পরে সে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমার বসের ওয়াইফ ওয়েজ আমি আমি নিজেই ওই বিজনেস চালাই বস কিছু না যাই হোক সেটাই মাইন্ডসেট আর একটা আমি যেই সেক্টরে কাজ করি আর একটা কথাই বলবো যে সেই সেক্টর থেকে আমি বলবো যে আমাদের বিশেষ সুবিধার দরকার নেই আমাদের অধিকারটা বাস্তবায়ন করলেই হবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মেহের আফরোজ চুমকি মাননীয় প্রতিমন্ত্রী মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় আপনি এত দেরি করে ফেলেছেন যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি আপা কিন্তু আমরা আপনার বক্তব্য শুনতে চাই

যার কারণে হয়তো আমার একটু একটু মানে ভালোই দেরি হয়ে গেছে হয়তো তারপরেও আসতে পেরেছি এটাই ভালো কথা আর কি আপনার একটা আয়োজন করেছেন বাংলাদেশ প্রতিদিন আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ হলো যে নারী দিবসকে কেন্দ্র করে এবার মানে প্রতি বছরই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখছি যে আয়োজনগুলো বাড়ছে শুধু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নয় বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বা সরকারি যে কোনো প্রতিষ্ঠান তারপরে মিডিয়া মিডিয়ার ভূমিকাটা অসাধারণ আমার কাছে মনে হচ্ছে তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা অনেক বড় বিষয় বলে আমি মনে করি তো আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবস উপলক্ষে আমি সকল নারীকে আমি আর সবার নাম বলছি না এখানে অনেকেই আছেন আমরা দেখছি মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন এবং বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ আমাদের নারীরা আছেন এবং পুরুষরাও আছেন তো সবাইকে আমার আন্তরিক আন্তরিকভাবে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং নারী দিবসের এবার মূল কথাটি কিন্তু স্লোগানটি তো আমাদের প্ল্যানেট ফিফটি ফিফটি বাই টু আমরা সমতায় বিশ্বাসী এবং সেই লক্ষ্যে আমরা যেতে চাই মার্চ মাস আমাদের অনেক অনেক গৌরবোজ্জ্বল ইতিহাসের মাস এবং তার সাথে যুক্ত আমাদের নারী দিবস আসলে মাসটা যেন নারীদের জন্য একটা ভালো গৌরবোজ্জ্বল কিছুই মনে হচ্ছে আমি বক্তব্যের শুরুতেই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি কারণ তিনি উনিশশো বাহাত্তরে সংবিধানে নারী এবং পুরুষের সমান অধিকারটি দিয়ে গেছিলেন কিন্তু দুর্ভাগ্য তিনি হয়তো আমাদের মাঝে বেশি দিন থাকতে পারেননি যার জন্য আমাদের পথটা একটু কঠিন হয়ে গেছে আমি জানি না যারা এখানে উপস্থিত ছিলেন কি কি বিষয় নিয়ে কথা বলে বিষয় নিয়ে কথা কথা বলেছি বলেছি অনেক আক্রমণাত্মক বিষয় নিয়ে আপনি মিস করেছেন আচ্ছা সরি তবে আমার মনে হয় যে আমিও তো আপনাদের মতোই নারী তাই না আমি মন্ত্রী হতে পারি একজন এমপি হতে পারেন একজন বড় সাংবাদিক হতে পারেন সব কিছুর মূলে কিন্তু আমরাও কেউ মা কেউ বোন কেউ কারো স্ত্রী এমনই কিন্তু কাজে কম বেশি আমাদের চিন্তাভাবনাগুলো হয়তো একই রকম কাজে আপনারা কি কি বলতে পারেন সেটাও কিছুটা হলেও তো ধারণা আছে প্রথম প্রথমত বলতে পারেন যে হ্যাঁ দেশ এগিয়ে গেছে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে মডেল বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা তার সুযোগ্য নেতৃত্বে আমরা এখন গর্ব করে বলতে পারি মেয়েরা সকল সেক্টরে এখন অসাধারণ সকল সেক্টরে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারছে নিঃসন্দেহে এই সংখ্যাটা আমাদের বৃদ্ধি করতে হবে সংখ্যাটা এখনও হয়তো সমতার মধ্যে আসেনি সেই সমতায় আসার জন্য আমাদের কি করতে হবে যে এই জায়গাগুলো দুর্বল শিক্ষা এবং দারিদ্রতা সেই জায়গায় নারীদেরকে সহযোগিতা করতে হবে এবং তার সাথে অর্থনৈতিক এম্পাওয়ারমেন্ট যেটা ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্ট সেই জায়গায় আমাদের কাজ করতে হবে যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমাদের মন্ত্রণালয় থেকে করছি তার পাশাপাশি আছে চ্যালেঞ্জ এই সমাজে চ্যালেঞ্জের মধ্যে আমরা বলবো নারীর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে এই দুটো আমাদের চ্যালেঞ্জ অনেক অনেক আমাদের উন্নয়নের মধ্যে অ্যাচিভমেন্টের মধ্যে এই দুটোকে আমরা যদি আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা মনে করি আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের উন্নয়ন আরও বেশি বৃদ্ধি পাবে এখন নারীর প্রতি সহিংসতা আজকেও খাদিজার যে রায় হয়েছে তারপর যেই হত্যা করার চেষ্টা করা হয়েছিল এটা তো প্রমাণিত আমরা প্রমাণ করছি যে না যখন কোনো ঘটনা ঘটছে এবং আমরা জানতে পাচ্ছি তা সেটা তৎক্ষণাৎ আমরা আইনি ব্যবস্থা সহযোগিতা করছি এবং সর্বাত্মক আমাদের চেষ্টা আছে যার ফলে অতি দ্রুত এই যে রায়গুলো হচ্ছে এবং যেন রায়গুলো তা দ্রুত কার্যকর হয় সেটাই আমাদের চেষ্টা থাকবে এবং পাশাপাশি এটা বলবো যে অনেকেই বলেন যে হয়তো কথাগুলো এসেই গেছে তাই আমি উত্তরগুলো দিচ্ছি প্রশ্ন না জেনে যে সহিংসতা বেড়েছে বা এই ধরনের অনেকে হয়তো বলতে পারেন কিন্তু আমি কিন্তু এটার সাথে একমত হই না এই কারণে যে এখন যে নারীর প্রতি সহিংসতাগুলো হচ্ছে সেটা যে একটা সচেতনতা আসছে এটার প্রমাণ হলো গিয়ে একেবারে একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলেও কোনো ঘটনা ঘটলে সেটা কিন্তু তৎক্ষণাৎ পেপারে চলে আসছে আমাদের পেপার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রযুক্তি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে এত সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এখন সচেতন হচ্ছে ঘটনা ঘটলে বসে থাকে না তৎক্ষণাৎ ছবিটা তুলে হলেও দেয় কিন্তু অনেক সময় ছবি তোলার জন্য ঘটনা ঘটছে তাও ছবি তুলছে এটা আমরা কখনোই আশা করি না ছবির চাইতে রক্ষা করাটা বেশি জরুরি সেই দিকে সবাইকে দৃষ্টি দিতে হবে এটা তো সরকার শিখিয়ে দিতে পারবে না এটা হলো মানবিক বিষয় আমরা যদি আমরা নিজেরা না শিখতে পাই কেউ সেটা শিখিয়ে দিতে পারবে না বাল্য বিয়ের প্রসঙ্গ এসেছে নিঃসন্দেহে আমরা বলবো নিশ্চয়ই আইন নিয়ে আপনাদের কথা এসেছে নাইনটিন টোয়েন্টি নাইনে যে আইন ছিল তারপরে এইটি এইট ইয়ার্স পরে নতুন আইন হচ্ছে হয়েছে এই যে এইটটি এইট ইয়ার্স আমরা কত এগুতে পেরেছি বাল্য যতটুকু যতটুকা দরকার ছিল আমরা কিন্তু সেটা পারিনি কেন পারিনি নিশ্চয়ই সমাজে এমন কিছু বিষয় আছে যে এই বিষয়গুলোর সমাধান আমরা করতে পারিনি বলেই এটা সম্ভব হয়নি শুধু আইন দিয়ে কিন্তু বাংলাদেশে সব কিছু হচ্ছে না আপনারাই নিশ্চয়ই বলেছেন আইনের বাস্তবায়ন নেই এই প্রসঙ্গগুলো হয়তো এসেছে যে আইনটাই মূল কথা না তার আগে আমাদের মানসিকতার পরিবর্তন এবং সামাজিক কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করাও জরুরি আইনের কিছু ধারা নিয়ে আপনাদের হয়তো কথা এসেছে আমি যারা ধারা নিয়ে কথা বলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলবো বারবার আমরা যদি বাল্য বিয়ে বন্ধ করতে চাই এই আইনের মধ্যে মেয়েদের বিয়ের বয়স কত আর ছেলেদের বিয়ের বয়স কত এটা আপনারা প্রথমে বলে তারপরে অন্য কিছু আলোচনা করার আপনারা করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বাল্য বিয়ে বন্ধ করতে চান আর রিয়েল মেসেজটা আপনারা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন মেয়েদের বিয়ের বয়স আমরা আঠারো দিয়েছি এবং ছেলেদের বিয়ের বয়স একুশ দিয়েছি এবং সেখানে আমাদের যে আইনটা আছে অনেক কঠিন আইন এবং সেখানে আমাদের কাজী থেকে আরম্ভ করে যারা বিয়ের সাথে সম্পৃক্ত থাকবেন তাদের দুই বছর জেল থেকে আরম্ভ করে ছয় মাস তার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই বিষয়গুলো কিন্তু সিরিয়াস এবং কাজী যারা আছে কাজের লাইসেন্স বাতিল হয়ে যাবে আমরা যদি এই ধরনের প্রতিটি উপজেলায় লাইসেন্স বাতিল করি তাহলে আমি যদি একটু প্রসঙ্গটা এসছে ওখানে যে বিশেষ কারণে ক্ষেত্রে প্রসঙ্গটা এসছে আমি কি বলতে চেয়েছি আপনারা বিশেষ কারণটা যদি দশবার বলেন অন্তত একবার এই বাল্য বিয়েতে বিয়ের বয়সটা কত দিয়েছি এই ব্যাপারটা যদি মানুষকে জানান এবং এই বিয়ের বয়সের নিচে বিয়ে দিলে আইনত কি কি ধরনের তাদের দণ্ড হতে পারে এটা বললে কিন্তু মেসেজটা আরও ভালো পৌঁছে যায় আর ধারা যেটা দিয়েছি এটা আপনাদের অস্বীকার করেন আর নাই করেন সমাজে এমন অনেক সময় অনেক অন ঘটনা থাকতে পারে এবং হবে না এটা আমরা বলতে পারি না তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এবং সেটাও আইনের মধ্যে আমাদের রাখাটা জরুরি বলে শেষ বলেন এটার সাথে আমরা কিন্তু বলেছি বারবার আমার কাছে আছে এখন ব্যাগ থেকে বের করতে গেলে আবার একটু সময় লাগবে আমি আর বের করছি না সময় খুবই জন্য আমি আর বলছি না আমি বলছি যে আইনের যেই ধারাটা আছে সেটা কিন্তু আমরা বিধিতে থাকবে বলেছি এবং বিধির প্রক্রিয়াতে এটা যাবে এটা আমরা ক্লিয়ার কাট বলেছি কিন্তু বিধিতে যদি আমরা কি দিচ্ছি আপনারা দেখেন আমাদের বারো তারিখে মিটিং আছে এবং সেখানে আমরা বিধির বিষয় নিয়ে আলোচনা করব তার আগেই আমরা যদি শুধু এই ধারাটা নিয়ে বারবার কথা বলি তাহলে সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে যে আমরা তাদের বিয়ের জন্য সহজ করি তারা কিন্তু আইনটা পড়ছে না তারা টেলিভিশনের দিকে তাকিয়ে আছে তারা পেপার দেখে তাও দেখে না সবাই কিন্তু যারা দেখছেন তারা বলছেন ও ওই যে ধারা নিয়ে কি একটা দিয়ে দিয়েছে না তাহলে তো হয়ে গেল শেষ আমাদের কিন্তু আপনারা একবারও বলছেন না যে আঠারো বছর এবং একুশ বছর কাজে আপনাদের যারা বলছেন তাদের কাছে বিনীতভাবে আমি বলবো যে আপনারা যদি বাল্য বিয়ের বিষয়টি কমাতে চান তাহলে আপনারা এই ধারার কথা বলেন সমালোচনা করেন অসুবিধা নেই আমি একটি কথাই আমি বলবো শেষ পর্যায়ে এসেছে যে আমি এটুকু আপনাদেরকে বলতে চাই আমরা যে পদ্ধতিতে এখন বাল্য বিয়ে কমানোর জন্য আমরা মাঠে নেমেছি আমি মনে করি ইনশাল্লাহ দুই বছরের মধ্যে বাল্য বিয়ার অবস্থান আমরা অর্ধেকে নিয়ে চলে আসতে পারবো এই আইন দিয়েই আমরা করবো আপনাদের সবার সহযোগিতা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অ্যাডভোকেট এলিনা খান আমরা যেহেতু নারী দিবস একদিন নয় প্রতিদিনই আসলে করতে চাই এবং এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে আমি জাস্ট খুব সংক্ষেপে দু একটি কথা বলে নিই আমি ইমনাদুল হক মিলনের কাছে যাচ্ছি বলা হয়েছে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে সংগ্রামের কথা বলা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলা হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা রয়েছে সেটি নারী হোক পুরুষ হোক নিবেশেষে সবারই মানসিকতার সমস্যা রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর আরও বেশি অংশগ্রহণের কথা বলা হয়েছে মর্যাদা বোধের কথা বলা হয়েছে এমিলি আপা যেমন বললেন যে নারীর অগ্রাধিকারের ব্যাপারটি নারী পুরুষের সমান অধিকার নয় আসলে এখন অগ্রাধিকারের বিষয়টি চলে এসছে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন যে আমাদেরকে আসলে বিয়ের বয়স আঠেরো রাখা হয়েছে সেই বিষয়টি বারবার করে বলা উচিত কিন্তু বিশেষ কারণে ব্যাপারটি আমাদেরকে আতঙ্কিত করে কারণ আমরা পেছনের যুগে ফিরে যেতে চাই না আমরা সামনের দিকে আগাতে চাই এবং সামনের দিকে আগাতে গেলে অগ্রাধিকার অবশ্যই প্রয়োজন তবে আমরা বিশ্বাস করি এখন মেয়েরা আসলে সর্ব পত্র ছড়িয়ে পড়েছে আমাদের সংকট যেমন আছে সম্ভাবনাও তেমনি প্রচুর আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদেরকে আমি খুব বেশি সুযোগ দিতে পারিনি আমি ফ্লোর সবার জন্য এই জন্যই প্রথম থেকে ওপেন রেখেছি খুব বেশি যারা কথা বলতে পারেননি অধিকার আদায় করে নিতে পারেননি তাদের জন্য আবারও আবারও আমরা এই অনুষ্ঠানের আয়োজন করব। অধিকার আবারও আদায় করে নেবেন তবে ইমদাদুল হক মিলন ভাইকে আমি আমরা অবশ্যই করব। আমি আমি সবাইকে আসলে এখন ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সবার কাছেই আমরা কৃতজ্ঞ যে আপনারা এলেন এবং অত্যন্ত চমৎকার এবং প্রাণবন্ত আলোচনা হয়েছে আমরা যে যার জায়গা থেকে কথা বলেছি অনেক প্রয়োজনীয় কথা বলেছি আমি একটি কথা বলে শুধু শেষ করতে চাই যে আমাদের শিক্ষা বা আমাদের নারীরা ঘর থেকে বেরিয়েছেন তারা কাজে অংশগ্রহণ করেছেন পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যা যাচ্ছেন সব সব কিছু ঠিক আছে কিন্তু তারপরেও যখন আমরা গ্রামের দিকে তাকাই আমরা যখন আমাদের পত্রিকার মফসল পাতাগুলো পড়ি সেখানে প্রতিদিনই আমরা কোনো না কোনো নির্যাতনের ছবি দেখি কোনো দুর্দশ ছবি দেখি গৃহবাড়িতে নারীরা নির্যাতিত হচ্ছে নানান ধরনের নির্যাতনের খবর আমরা প্রতিদিন পাচ্ছি এই জায়গাটি একা নারীরাও ঠিক করতে পারবেন না একা পুরুষরাও ঠিক করতে পারবেন না আমি শুরুতে বলেছিলাম সমাজ এগিয়ে চলে একটা সাইকেলের মতো দুটো চাকার উপর নির্ভর করে একটি চাকা নারী একটি পুরুষ আমরা যদি প্রত্যেকটা মানুষ সচেতন হই তাহলেই এই জায়গাটি থেকে আসলে মুক্তিটা আসবে সচেতনতা ছাড়া কোনো উপায় নেই এই সচেতনতা সৃষ্টির জন্য আমরা প্রতিটি মানুষ যেমন কাজ করতে পারি মিডিয়া অত্যন্ত বড় ভূমিকা রাখতে পারে প্রত্যেকটি মানুষকে সচেতন করবার জন্য মিডিয়ার চেয়ে বড় ভূমিকা আর কেউ রাখতে পারে না আমরা ইস্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এটুকু আপনাদেরকে আশ্বাস শুধু দিতে পারি যে আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করছি আমরা মানুষের কল্যাণ চাই রাষ্ট্রের কল্যাণ চাই এবং এই দেশটিকে আলোকিত দেশ হিসেবে গড়ে তুলতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই এবং নারী পুরুষ মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটিকে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশটি গড়ে তুলতে চাই অসংখ্য ধন্যবাদ ইন্দাদুল হক মিলন এম নিজাম আমাদের সমাপনী বক্তব্যটা দিয়ে দিবেন কি আপনি না ধন্যবাদ আমি আসলাম বিদায় দি দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন পরিবার স্টার্স মিডিয়া গ্রুপ পরিবার নিউজ টোয়েন্টি পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের অংশগ্রহণের মধ্যে থেকে আমি পুরো অনুষ্ঠানটা এতক্ষণ লাইভ দেখলাম পুরোটাই সবার বক্তব্য থেকে একটাই আসলে আত্মবিশ্বাস অর্জন এবং আমি মনে করি মানুষের সচেতনতা সৃষ্টি করার মধ্যে থেকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আমি শুধু একটু এটুকু বলবো অনেকক্ষণ সময় অনেক জায়গা থেকে কাজ করার ক্ষেত্রে আমাদের সবাইকে কমবেশি একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় কি নারী কি পুরুষ যার যার জায়গা থেকে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয় এই চ্যালেঞ্জগুলো যাতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে পারি আপনাদের মূল কথার প্রতিবাদ সেখান থেকে আসলো অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আজকের মতো শেষ করছি এই বিশেষ ধন্যবাদ সবাইকে